হ্যালো ফ্রেন্ডস, সালাম আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, জেকাব টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব অ্যাডভান্স ফেসবুক ট্রাফিক অবলিক লিঙ্ক অ্যাডস অবলিক ক্যাম্পেইন এ টু জেড, হাউ টু ক্রিয়েট ট্রাফিক অবলিক লিঙ্ক অ্যাডস অবলিক ক্যাম্পেইন বাংলা টিউটোরিয়াল, এই বিষয়টি নিয়ে। ভিডিও শুরু করার আগে প্রথমে চ্যানেল থেকে ঘুরে আসি, তারপর আমরা আমাদের আজকের ভিডিও শুরু করব। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল জেকাব টেকনোলজি। এখান থেকে আপনারা অ্যাডভান্স ফেসবুক ট্রাফিক অবলিক লিঙ্ক অ্যাডস অবলিক ক্যাম্পেইন এ টু জেড, হাউ টু ক্রিয়েট ট্রাফিক অবলিক লিঙ্ক অ্যাডস অবলিক ক্যাম্পেইন বাংলা টিউটোরিয়াল এর পাশাপাশি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপরে বিভিন্ন ভিডিও, তাছাড়া আপনার এখানে গুগল অ্যাডস এবং ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন ভিডিও আপনার এখান থেকে দেখতে পারেন। আচ্ছা, তাহলে চলুন এখন আমাদের আজকের ভিডিও আমরা শুরু করি। এখন আমাদের আজকের ভিডিওটি মূলত কিসের উপরে? আমাদের আজকের ভিডিও হচ্ছে আমরা যদি কী করতে চাই, আমরা যদি চাই যে আমরা কী করার জন্য আমাদের কোনো ওয়েবসাইটে বা আমাদের দেখা গেছে আমাদের কোনো দেখা গেছে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টে দেখা গেছে কি আমাদের মেসেঞ্জারের মধ্যে দেখা গেছে আমরা যদি কী করতে চাই, আমরা দেখা গেছে আমরা কি আমাদের ট্রাফিক আমরা কী করতেছে আনতে চাই, তো সেক্ষেত্রে দেখা গেছে আমাদের এই বিভিন্ন প্ল্যাটফর্মের ভিতরে কীভাবে দেখা গেছে আমরা ট্রাফিক আনতে পারি, তো সেই ট্রাফিক এ যে আনার জন্য আমাদের সে ট্রাফিক ক্যাম্পেইনটা কীভাবে আমাদের সেট আপ করতে হবে, সেই ট্রাফিক অ্যাড বা আমাদের যে লিঙ্ক অ্যাডের বিষয়টা আছে সেটা আমরা আজকে আমরা টোটাল বিষয়টা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল বিষয়টা দেখব। তাহলে চলুন বিষয়টা এখন শুরু করি। তাহলে এখন প্রথমে কী করতে হবে, আমাদের আমাদের এখানে অ্যাড ম্যানেজারে ঢুকতে হবে। তাহলে অ্যাড ম্যানেজারে ঢোকার জন্য আমরা এখান থেকে লেখা ঢুকতে পারি যে আমরা এখান থেকে facebook.com আপনার ধরেন এই যে এখান থেকে এই যে অ্যাডস ম্যানেজার, এই যে অ্যাডস ম্যানেজার আমরা এটা এটা লেখা ঢুকতে পারি অ্যাডস ম্যানেজার, অথবা আপনারা এখান থেকে এই যে এখান থেকে আপনারা অ্যাডস ম্যানেজারে ক্লিক করে ঢুকতে পারেন। আমরা দুইভাবে ঢুকতে পারি, আবার আপনার ফেসবুকে ধরেন যে আমরা সরাসরি আমাদের ফেসবুকে এখান থেকে আমরা ঢুকতে পারি, আমরা যে অ্যাডস ম্যানেজার এখান থেকে ক্লিক করে ঢুকতে পারি, অথবা আমরা এই যে এখানে লিখে আমরা দুইভাবে ঢুকতে পারি। আচ্ছা, অ্যাডস ম্যানেজারে ঢুকার পরে এখন ধরেন আমাদের পরে কী করতে হবে, আমাদের এখানে যদি অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা থাকে তো অ্যাড অ্যাকাউন্ট আপনার এখানে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট কিংবা আপনাদের বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট আপনারা যেখান থেকে করেন না কেন, ধরুন আপনাদের ওই অ্যাড অ্যাকাউন্টগুলো আপনাদের এখানে থাকবে। যেমন এটা আমার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, এখানে নাম লেখা আছে, অ্যাড অ্যাকাউন্ট আইডি দেওয়া আছে। এখানে যদি এখানে ক্লিক করার পরে আপনাদের পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টের পাশাপাশি আপনার বিজনেস ম্যানেজারের যে আপনাদের অ্যাড অ্যাকাউন্ট আছে সেটা এখানে শো করবে। তো বিজনেস ম্যানেজার আইডি দিয়ে আপনাদের ওই অ্যাড অ্যাকাউন্টের নামটা থাকবে এখানে, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট কিংবা পার্সোনাল আপনার অ্যাড অ্যাকাউন্ট যেটাই যেখান থেকে করেন সেটা এখান থেকে সিলেক্ট করে দেখা দেবেন। দেখা দেওয়ার পরে আপনাদের এখান থেকে ধরেন যে কি আপনাদের অ্যাড অ্যাকাউন্টের আপনারা ধরেন যে যখন ক্যাম্পেইন চালানোর আগেই আপনাদের অ্যাড অ্যাকাউন্টের যে সেটিংয়ের বিষয়গুলো, যে বিলিংয়ের বিষয়গুলো, তো এই বিষয়গুলো ক্লিয়ার আছে কিনা সেই বিষয়গুলো দেখে নেবেন। যে এখান থেকে আপনাদের এই যে অ্যাড অ্যাকাউন্টের সেটিং থেকে পাশাপাশি যে বিলিং এই বিষয়গুলো ক্লিয়ার করে নেবেন। যেমন অ্যাড অ্যাকাউন্ট সেটিং থেকে আপনাদের এই যে বিষয়গুলো ক্লিয়ার করবেন, যেমন আপনাদের এখান থেকে যে পেমেন্টের যে বিষয়টা থাকে এখান থেকে পেমেন্টের বিষয়টা ক্লিয়ার রাখবেন। এই যে ওপেন পেমেন্ট সিস্টেমে ক্লিক করলাম, এই যে পেমেন্টের বিষয়গুলো এখান থেকে এই যে আপনাদের ক্লিয়ার করবেন। তারপরে আপনার ধরেন যে এই যে বিজনেস ইনফো থেকে আপনাদের এখান থেকে ধরেন যে কি এই যে রেট অপশন আমরা গেলাম, যাওয়ার পর এখান থেকে আপনাদের বিজনেসের নেম অ্যাড্রেস এই যে বিষয়গুলো কান্ট্রি এই বিষয়গুলো ধরেন আপনারা এগুলো ফিল আপ রাখবেন। তারপর আরেকটা বিষয় যেটা আছে আপনার এখানে এই যে কারেন্সি আর টাইম জোন এই বিষয়টা রাখবেন। আপনারা কোন কারেন্সিতে অ্যাডভার্টাইজ করবেন, আপনারা কি ডলার নাকি আপনাদের আপনাদের এখান থেকে যে আপনার বিডিটি বাংলাদেশে টাকা দেওয়া আছে, তা বাংলাদেশে টাকা না আপনারা ইউএস ডলার না দেখা গেছে অন্য কোনো আপনার কারেন্সিতে করবেন সেটা এখান থেকে সেট করবেন। তারপরে টাইম জোন, এখন দেখা গেছে আপনি যদি কোনো ক্লায়েন্টের বা বাইরের কাজ করেন সেই ক্ষেত্রে আপনারা ধরেন যে কী করতে পারেন, আপনার এখান থেকে আপনার ক্লায়েন্ট বা বাইরের আপনার যে কান্ট্রির সেই কান্ট্রির টাইম জোন পাশাপাশি আপনার ওই কান্ট্রির আপনার কারেন্সি এখানে সেট করে দিতে পারেন। তো এইভাবে আপনাদের বিজনেস ইনফরমেশনগুলো আপনারা কী করবেন এখান থেকে আপনারা সেট করে নেবেন। তো সেট করার পরে আপনাদের এখান থেকে বিজনেস ইনফরমেশন পেমেন্টের এই বিষয়গুলো আপনাদের এখান থেকে ক্লিয়ার থাকবে, তখন আপনারা কী করবেন এখান থেকে আপনাদের ক্যাম্পেইনের বিষয়টা করবেন। তখন আপনারা কি এখান থেকে এই অ্যাড ম্যানেজারে যাবেন, যাওয়ার পরে বাস অ্যাড ম্যানেজারে যাওয়ার পর এখান থেকে কি আপনাদের এখান থেকে এই যে ক্যাম্পেইনে আপনারা যাওয়ার পর এখান থেকে এই যে ক্রিয়েট এখানে লেখা আছে এই যে ক্রিয়েট অপশন এখানে আপনারা ক্লিক করবেন। আমার এখানে এটা কেন ডিজেবল আছে, যেহেতু আমার অ্যাড অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড করা আছে, ডিজেবল করা আছে, এই কারণে এখানে এটা ডিজেবল হয়ে রয়েছে। তো আপনাদের যদি অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকে সেক্ষেত্রে আপনাদের এটা ইনেবল থাকবে। আপনারা এখানে যে ক্যাম্পেইনের নিচে আপনারা এই যে ক্রিয়েট এই অপশনে ক্লিক করলে আপনাদের কাছে যেই বক্সটা বা যে অপশনগুলো আসবে সেগুলো আপনাদের দেখাচ্ছে, সেগুলো আপনাদের আমি এই এখান থেকে দেখাচ্ছি। অ্যাকাউন্ট ওভারভিউতে গেলাম, যাওয়ার পরে এখান থেকে এই যে এখানে ক্রিয়েট লেখা আছে আমি যে ক্রিয়েট অপশনে ক্লিক করলাম, করার পরে কি আপনাদের কাছে এইরকম অপশনটা চলে আসবে। আপনারা যখন কোথা থেকে বললাম এখান থেকে আপনারা এই যে ক্যাম্পেইন থেকে যখন আপনারা এই এখান থেকে আপনারা ক্যাম্পেইন সেট আপ করবেন, আপনারা যখন ক্যাম্পেইন থেকে ক্রিয়েটে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাদের কোন অপশনটা আসবে, এই যে আমি অ্যাকাউন্ট রিভিউতে গেলাম, এই যে ক্রিয়েটে গেলাম, আপনাদের কাছে এইরকম আপনাদের একটা ডায়লগ বক্স বা এরকম একটা অপশন চলে আসবে। তো আসলে আপনারা কী করবেন এখান থেকে আপনারা ক্যাম্পেইন সেট আপ করবেন। এখন আপনাদের কোন ধরনের ক্যাম্পেইন সেট আপ করা দরকার সেটা আপনারা এখান থেকে সেট আপ করবেন। তো অলরেডি ধরেন যে আমার চ্যানেলের ভিতরে এখানে আপনাদের যে আপনাদের এখানে অবজেক্ট বা গোল সেট আপের জন্য আমরা কী করছি অ্যাওয়ারনেসের যে আপনাদের আমাদের যে বিষয়টা আছে যে আমাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেস পাশাপাশি এখন রিচ আমাদের কোনো একটা ব্র্যান্ড বা আমাদের কোনো জায়গা আছে নতুন কোনো একটা ব্র্যান্ড বা বিজনেসকে আমরা কী করতে পারি আমরা অ্যাডভার্টাইজ করার জন্য বা প্রমোট করার জন্য আমরা কী করছি এখান থেকে ব্র্যান্ড অ্যাওয়ারনেস রিচ।
দেখা গেছে আপনার কোম্পানির বা আপনার ব্র্যান্ডের আপনার প্রচার করবেন, সেক্ষেত্রে আপনাকে ব্র্যান্ড আর আপনার এখানে ব্র্যান্ড অ্যাওয়ারনেস পাশাপাশি রিস্ক এই দুইটা আপনি অ্যাওয়ারনেস হিসাবে কী করতে পারেন, আপনার অ্যাডভার্টাইজ করতে পারেন। তো এই ব্র্যান্ড অ্যাওয়ারনেস রিস্ক এই দুইটা কীভাবে অ্যাডভার্টাইজ করতে হয় সেই বিষয়ের উপর অলরেডি আমার চ্যানেলের মধ্যে এই যেখানে আপনার রিচ পাশাপাশি এই যে ব্র্যান্ড অ্যাওয়ারনেসের দুইটা আপনার কীভাবে ক্যাম্পেইন সেট আপ করতে হবে অ্যাডভার্টাইজ করতে হবে টোটাল আপনার রিচ পাশাপাশি ব্র্যান্ড অ্যাওয়ারনেসের টোটাল এখানে ভিডিও আপনার এখান থেকে দেখতে পারেন। পাশাপাশি এখানে আপনার অ্যাড অ্যাকাউন্ট সেটিং বিলিং আপনাদের এখানে যে এখানে অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হলে পাশাপাশি অ্যাড অ্যাকাউন্ট আপনাদের পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হবে সেই সমস্ত সমস্ত ভিডিওগুলো আপনার এখান থেকে দেখতে পারেন। আচ্ছা তাহলে চলুন এখন যে আমরা আজকের যে বিষয়টা দেখবো সেটা কি আমাদের এখানে আমাদের যে কীভাবে যখন আমাদের একটা ব্র্যান্ড বা আমাদের বিজনেসের কী হবে আমাদের পরিচিতি হয়ে যাবে, তো আমাদের ব্র্যান্ডের বা বিজনেসের যখন মানুষের কাছে পরিচয় হয়ে যাবে পরিচিত হয়ে গেলে তখন আমাদের নেক্সট কাজ কী থাকে আমাদের বিজনেসের ভিতরে আমাদের কি আমাদের বিজনেসের ভিতরে বা আমাদের ওই যে আমরা যে আমাদের ব্র্যান্ডিংয়ের প্রচারের পরে আমাদের ওই বিজনেসের মধ্যে আমরা কী করতে হবে ট্রাফিক নিয়ে আসতে হবে। তো আমাদের বিজনেসটাকে ট্রাফিকটা যাতে আমাদের বিজনেসটা দেখে ভালোভাবে সেটা, তো এখন প্রচারের পরে আমাদের কাজ কি ট্রাফিক নিয়ে আসা। তো এখন আমাদের ট্রাফিক নিয়ে আসার জন্য আমরা এই যে কনসিডারেশন থেকে আজকে আমরা কী দেখব আমাদের এই ট্রাফিক আমরা ট্রাফিক এই যে ক্যাম্পেইনটা কীভাবে সেট আপ করতে এটা আজকে আমরা দেখব। তাহলে এখন আমরা কী করলাম প্রথমে ট্রাফিক এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন আপনারা দেখা গেছে কি ট্রাফিকটা যে নিয়ে আসবেন এখন ট্রাফিক নিয়ে আসার বিভিন্ন জায়গায় আমরা ট্রাফিক নিয়ে আসতে পারি। যেমন এখানে এই যে লেখা আছে কি সেন্ড পিপল টু এ ডেস্টিনেশন, এখন আমরা ট্রাফিক নিয়ে আসার যা আমাদের প্রথম স্টেজটা কী দাঁড়ায় আমাদের ওয়েবসাইট। দেখা গেছে আমাদের কোনো ওয়েবসাইট থাকলে দেখা গেছে আমাদের ওয়েবসাইট বা আমাদের কোনো ল্যান্ডিং পেজে বা আমাদের কোনো ব্লগ সাইট দেখা গেছে কি আমরা এই জায়গাকে আমরা মেনলি বুঝে যে ট্রাফিক নিয়ে আসার ব্যাপারটা যে আমাদের প্রথমে কী আছে ওয়েবসাইট। তাহলে আমরা ওয়েবসাইটে যেমন ট্রাফিক নিয়ে আসতে পারি সেমভাবে দেখা গেছে আমাদের যদি কোনো অ্যাপস থাকে যেমন আপনার কোনো অ্যাপস আপনি ই করছেন আপনার অ্যাপস তৈরি করছেন আপনি চান যে আপনার অ্যাপসটাকে অ্যাপসের ভিতরে ট্রাফিক নিয়ে আসবেন তো সেটা নিয়ে আসতে পারেন। পাশাপাশি আপনি ফেসবুকে যদি আপনার কোনো ইভেন্ট তৈরি করেন ইভেন্টের ভিতরে নিয়ে আসতে পারেন অথবা আপনার মেসেঞ্জারের ভিতরে আপনার কি আপনার ট্রাফিক নিয়ে আসতে পারেন মেসেঞ্জারের মধ্যে আপনার কনভার্সনের জন্য। তো সেক্ষেত্রে আমরা এই যে বিভিন্ন বিষয়গুলো দেওয়া আছে এখানে আমরা কি করতে পারি আমরা ট্রাফিক নিয়ে আসতে পারি। তো এখান থেকে গেছে কি আমরা এখান থেকে এই যে বিষয়গুলো জানলাম কোথায় কোথায় ট্রাফিক নিয়ে আসতে পারি এই বিষয়গুলো দেখলাম। এখন আপনার ট্রাফিকে ক্লিক করার পরে আমরা কোথায় যাবো আমরা কন্টিনিউতে ক্লিক করব। বাস কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের কাছে কি এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো আসার পর এখন কি আমরা দেখা গেছে কি আমরা কি করি প্রথমে আমাদের ক্যাম্পেইন আমরা কি এখানে ক্যাম্পেইনের নেমটা আমরা কি করি প্রথমে দিয়ে থাকি। তো এখন দেখা গেছে ক্যাম্পেইনের নেমটা আপনার প্রথমে দিবেন। তো আপনার দেখা গেছে এখানে আমরা কি করব এখানে যে এখানে আমরা ট্রাফিক আমরা নিয়ে আসবো। এখন আপনি কোথায় ট্রাফিক নিয়ে আসবেন আমরা তো দেখলাম যে কোথায় কোথায় আমরা ট্রাফিক নিয়ে আসতে পারি। এখন আপনার যে জায়গায় প্রয়োজন আপনার সেখানে ট্রাফিক নিয়ে আসবেন। তো এখন ধরেন যে কি এখন আমরা মনে করি যে আমাদের ওয়েবসাইটে বা আমাদের কোনো ল্যান্ডিং পেজে ঠিক আছে আমরা ট্রাফিক নিয়ে আসবো আমরা মেসেঞ্জারে নিয়ে আসতে পারি আমরা অ্যাপসে নিয়ে আসতে পারি সেগুলো তো দেখলাম। এখন আমি এখানে ট্রাফিক নিয়ে আসবো আমার ওয়েবসাইট বা আমার ল্যান্ডিং পেজে। তো সেই বিষয়গুলো আমি দেখবো আপনার ওয়েবসাইটে ল্যান্ডিং পেজে নিয়ে আসতে পারলে আপনার অ্যাপসে মেসেঞ্জারে আপনি যেখানে দরকার আপনি আপনার ফেসবুক ইভেন্টে যেখানে প্রয়োজন আপনি সেখানে ট্রাফিক নিয়ে বিষয়টা আপনার কাজটা সেম জাস্ট আপনার অপশনগুলো খালি আপনি দেখাই দেবেন আপনার ওয়েবসাইটে ল্যান্ডিং পেজে নিয়ে আসতে পারলে আপনার সব জায়গায় নিয়ে আসতে পারবেন। আচ্ছা যাই হোক এখন প্রথমে আমরা কি ক্যাম্পেইনের নেমটা এখানে দিই। তাহলে এখানে আমি ক্যাম্পেইনের নামটা আমি কি দেব তাহলে এখানে ধরেন যে কি আপনি এমন কোনো নাম দেবেন যাতে এই নামটা দিয়ে আপনার পরবর্তীতে আপনার যেখানে ক্যাম্পেইন তৈরি করছেন যাতে আপনার ক্যাম্পেইনের নেম পাশাপাশি আপনার অ্যাড সেটের নেম আপনাদের অ্যাডের নেম এই নামগুলো আপনার একটা মানে সিমিলারিটি রাখবেন যাতে আপনার অ্যাডটা আপনার পরবর্তীতে আপনার ক্যাম্পেইনটা পরবর্তীতে যাতে আপনি ইজিলি খুঁজে পান অথবা আপনার জিনিসগুলো ধরেন যে কি আপনি ইজিলি অনেক ক্যাম্পেইন হয়ে গেলে যাতে আপনি ইজিলি আপনি বুঝতে পারেন যে আপনার কোন ক্যাম্পেইনটা আপনি কী কারণে আপনি কোন ক্যাম্পেইনটা আপনি কী কারণে তৈরি করছিলেন কোন কারণে আপনি কী বিষয়টা আপনি অ্যাডভার্টাইজ করছেন তো সেই বিষয়গুলো আপনি ইজিলি বুঝতে পারবেন। আর যাই হোক এখন আমি একটা ক্যাম্পেইনের নাম দিলাম যেমন ক্যাম্পেইনের নাম কী দিয়ে আমার বিজনেসে ট্রাফিক আনার জন্য আর আমি ধর এরকম একটা কী করলাম আমার বিজনেসের মধ্যে আমি কী করলাম আমার নতুন যেহেতু বিজনেস আমি এখানে ট্রাফিক আনার জন্য কি আমি একটা কী করলাম এখানে একটা ধরুন একটা ডিসকাউন্টের বিষয় দিয়ে আমি এখানে একটা কী করলাম আমি এখানে একটা অ্যাডভার্টাইজ করলাম। তো কীরকম ধরুন আমি এখানে দিলাম কি ধরুন 30% বাস 30% ডিসকাউন্ট 30% ডিসকাউন্ট লিখে আমি কি করলাম পরে লিখলাম এখানে ধরুন যে কি ট্রাফিক আমি এখানে লিখলাম কি ট্রাফিক লিখে ধরুন 30% ডিসকাউন্ট ট্রাফিক লিখে আমি কি লিখলাম এখানে তারপরে দেখলাম যে এখানে কত ডলার আমি করব এখানে লিখলাম কি USD আমি ধরুন কত খরচ করবো আমি ধরুন মনে করেন এখানে দিলাম $100 বাস এরকম দিলাম। এখন ধরুন যে আমি এখান থেকে আমি আমার নিজের বোঝার জন্য অথবা আপনি এখানে ধরুন যে কি আপনি এখানে 30% ডিসকাউন্ট আপনার এখানে পরে কি আপনার বিজনেসের নামটা দিয়ে দিলেন ধরুন আমি এখানে কি দিয়ে দিলাম JK বাস এখানে দিয়ে রাখলাম যে 30% ডিসকাউন্ট JK অনলাইন শপ
যে কন্যা শব্দে ট্রাফিক ইউএসডিএতে, বাস আমি আমার মতো করে এখানে আমার বোঝার সুবিধা তো আমি নাম দিলাম। এখন আপনার কি করবেন, আপনার বিজনেস আপনার কোনো ডিসকাউন্ট দিবেন কিনা, তারপর আপনার এখানে কোন ধরনের আপনার ক্যাম্পেইন করবেন সেটা নাম দিয়ে আপনি ইচ্ছা করে ডলার পাশাপাশি আরও যে কিছু স্থান দিয়ে আপনার ক্যাম্পেইনের নামটা আপনি এখানে ক্লিয়ার রাখলেন, যাতে অনেক ক্যাম্পেইন হয়ে গেলে আপনি ইজিলি খুঁজে বাইর করতে পারেন। তো এরকম একটা আমি এখানে ক্যাম্পেইনের নাম দিলাম, দেওয়ার পরে আমি এখান থেকে সিলেক্ট করে কপি করে রাখি। কেন কপি করলাম, পরে আমার অ্যাড সেট আমার ক্রিয়েটার তৈরি করার সময় এই বিষয়টা আমি দেবো, এই কারণে ইচ্ছা করলে আপনার অন্য নামও দিতে পারেন, সেটা মানে আপনাদের নিজেদের মনে রাখার জন্য আপনাদের বোঝার জন্য আপনার সেভাবে নামটা দিবেন। বাস আমাদের ক্যাম্পেইনের নেম দেওয়ার পরে এখন আমাদের পরবর্তী অপশন কি আছে, এখানে আমাদের স্পেশাল অ্যাড ক্যাটাগরি। তো স্পেশাল অ্যাড ক্যাটাগরিটা আমরা কোন সময় ইউজ করি, যদি আমাদের প্রয়োজন পড়ে কি এখন আমরা কোনো আমাদের কোনো সামাজিক ইস্যু বা ইলেকশন বা পলিটিক্স, আপনাদের যদি কোনো যে আপনার কোনো পলিটিক্সের বিষয় বা কোনো নির্বাচনের বিষয় বা কোনো সামাজিক ইস্যু নিয়ে আপনার যদি কোনো পেজ থাকে অথবা আপনাদের কোনো কন্টেন্ট থাকে সেগুলো আপনারা অ্যাডভার্টাইজ করার জন্য করতে অথবা সেগুলো আপনার প্রমোট করতে গেলে আপনারা কি করতে পারেন, আপনার এই অপশনটা দেখাইতে পারেন। অথবা আপনারা কোনো ক্লায়েন্টের বা বাইরের কাজ করলে আপনার ক্লায়েন্টের বা বাইরের যদি কোনো আপনার এরকম কোনো পেজ থাকে যে কোনো সামাজিক ইস্যু নিয়ে কোনো পেজ বা কন্টেন্ট আছে বা কোনো নির্বাচনের বা কোনো পলিটিক্স রাজনৈতিক কোনো বিষয়ে আপনার ক্লায়েন্টের বা বাইরের কোনো পেজ বা কোনো কন্টেন্ট আছে সেগুলো এখানে যাবে বুস্টিং করাতে বা প্রমোট করাতে, সেই ক্ষেত্রে আপনারা কী করবেন এখান থেকে এই যে আপনারা এখানে এই অপশনটা দেখাই দেবেন, এটা দেখাই দেবেন। কিন্তু এটা ধরুন আমাদের সচরাচর প্রয়োজন পড়ে না, যদি আপনার প্রয়োজন পড়ে তাহলে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিয়ে আপনি কি করতে পারেন, আপনি স্পেশাল অ্যাড ক্যাটাগরি থেকে আপনি কি করতে পারেন এই সামাজিক ইস্যু ইলেকশনের আর পলিটিক্সের আপনার এখান থেকে অ্যাডভার্টাইজ করতে পারেন। তো এই আমাদের এপিসোডটা এখন আমাদের প্রয়োজন না, আপনার প্রয়োজন করলে এটা আপনি ইউজ করতে পারেন। আচ্ছা, তারপর এখানে কি আছে আমাদের ক্যাম্পেইন ডিটেলস। এবার এখান থেকে আমাদের ক্যাম্পেইনের ডিটেলস বিষয়গুলো আমরা এখান থেকে সেট করতে পারবো। তো এখান থেকে আমাদের এখানে এই যে বাইং ট্যাব আমাদেরকে এটা বাই ডিফল্ট অপশন আমাদের দেওয়াই থাকে, এটা এখান থেকে এডিট গেলে আমাদের এডিট করার কোনো বিষয় নেই, এখানে অপশন এটা দেওয়াই থাকবে, এটা বাইং ট্যাব হিসেবে এটা। তারপর এখানে ক্যাম্পেইন অবজেক্ট আমরা কি দেখাছি, আমরা দেখাইছি কি আমাদের যে আমরা বিজনেসের ভিতরে বা আমাদের ওয়েবসাইটে বা ল্যান্ডিং পেজ আমরা কি ট্রাফিক নিয়ে আসবো, তাহলে এখানে আমরা ট্রাফিক দেখা দিলাম। আপনি ইচ্ছা করলে এডিটে যে আপনি এডিটে ক্লিক করার পরে আপনি যদি চান যে ট্রাফিক ক্যাম্পেইন আপনি করবেন না, আপনি অন্য কোনো ক্যাম্পেইন করবেন, তাহলে সেই ইচ্ছা করলে এখান থেকে আপনি এডিট করতে পারেন। আচ্ছা, তারপর এখানে আমরা শো মোর অপশনে যাই, এখানে গেলে আমাদের পরবর্তী অপশনগুলো কি আছে, এখানে ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট এটা অপশনাল, আপনি ইচ্ছা করলে দিতেও পারেন না দিলেও প্রবলেম নাই। এটা কি আপনার আপনার এই ক্যাম্পেইনের জন্য আপনি এখানে লিমিট কত দিবেন, আপনি যে এডিটিকে আপনি যদি চান যে এখানে ক্লিক করলেন অ্যাড ক্যাম্পেইন স্পেন্ডিং, এখান থেকে আপনি যদি চান যে আপনার অ্যাডের জন্য আপনি সর্বোচ্চ কত খরচ করবেন, তো এখানে আপনি যদি দিয়ে দিলেন যে $100 বা $200 ঠিক আছে, কিংবা আপনার কত টাকা বা আপনি রুপি দিবেন সেটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। আপনি সর্বোচ্চ এত ডলার বা এত রুপি এত টাকা আপনি কী করবেন আপনার অ্যাডের জন্য আপনি মানে স্পেন্ড করবেন, তো সেটা আপনি দিতে পারেন, অপশনাল না দিলেও সমস্যা নেই। আচ্ছা, এটা ধরুন যে এটা আপনার ইচ্ছা করে দিতে পারেন আপনার প্রয়োজন অনুসারে, আর ধরুন এটা আপনার আমরা দিলাম না কারণ আমাদের এখানে এটা প্রয়োজন নেই, আপনার প্রয়োজন পড়লে আপনি ইউজ করতে পারেন। আচ্ছা, তারপর এখানে কি আছে আমাদের আরেকটা বিষয় কি এবি টেস্ট। তো এবি টেস্টের বিষয়টা কি এখানে দাঁড়াইতেছে, এবি টেস্টের বিষয়টা এটা যদি আমরা অন করে দিই, এটা যদি মনে করেন আমরা অন করে দিই তাহলে এখানে কি কাজটা করবে, দেখা গেছে এখানে যে কি আমাদের যে এখানে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা যখন ওটা কোনো ক্যাম্পেইন আমরা কোনো এখানে অ্যাডভার্টাইজ করি, তো সেক্ষেত্রে দেখা গেছে কি এখানে আমরা এবি টেস্টের মাধ্যমে কি করতে পারি, এখানে দেখা গেছে আমরা বিভিন্নভাবে কি করতে পারি, আমরা অ্যাড সেট করতে পারি। তো বিভিন্নভাবে আপনারা দেখা গেছে কয়েকভাবে অ্যাড সেট করে কি করতে পারেন, আপনি অ্যাডভার্টাইজ করতে পারেন। এত সুবিধাটা কি আপনি যদি একাধিকভাবে আপনি এখানে অ্যাড সেট করে দেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার এখান থেকে কোন অ্যাড সেট করার মাধ্যমে দেখা গেছে আপনার যে কি করতেছে ভিজিটর মানে আপনার এই অ্যাড সেট থেকে ভিজিটর আপনার মানে বেশি আপনার একটা দেখতেছে। কীরকম বিষয়টা ধরুন আপনারা এখানে বিষয়টা বলি যে এখানে আপনার অডিয়েন্সের বিষয়টা বলি যে অডিয়েন্সের বিষয়টা বলছে যে আপনার অডিয়েন্স সেট করলেন কি আপনি দিলেন কি যে এখানে ধরেন আপনার ঢাকা থেকে দিলেন যে কি ঢাকা ডিস্ট্রিক্ট দেখা দিয়ে পরে দেখালেন যে কি ঢাকা ডিস্ট্রিক্টের ভিতরে ধরুন আপনার একটা বয়স সেট করে দিলেন যে ঢাকা ডিস্ট্রিক্টের এত থেকে এত বয়সের লোকেরা আপনার একটা দেখবে। তারপর আপনি দিলেন যে কি চিটাগাং বিভাগের বা ডিস্ট্রিক্টের দেখা গেছে কি এই বয়সের লোকের আপনার একটা দেখবে, ঢাকা চিটাগাং খুলনা এইভাবে দেখা গেছে আপনারা কয়েকটা ডিস্ট্রিক্ট 4-5টা ডিস্ট্রিক্ট দিয়ে অথবা সিটি দিয়ে আপনারা বিভিন্ন এজ সেট করে দিলেন, দিয়ে আপনারা কি করলেন এভাবে আপনার একটা সেট করলেন। করার পর আপনি যখন একটা চললো তখন আপনি এখান থেকে বুঝতে পারবেন যে আপনারা কোন ডিস্ট্রিক্টের কোন বয়সের লোকেরা আপনার একটা বেশি দেখছে তো সেইটা আপনি এখান থেকে কি করতে পারেন আপনি দেখতে পারবেন। দেখলে আপনার যেই ডিস্ট্রিক্টের বা যেই বয়সের লোকেরা আপনার একটা বেশি দেখছে আপনি ওই অনুসারে কি করতে পারবেন, আপনি পরবর্তী ইচ্ছা করলে আপনি অন্য কোনো ক্যাম্পেইন বা অন্য কোনো আপনার কোনো দেখা গেছে আপনার অ্যাড থাকলে সেটা আপনি এখান থেকে অ্যাডভার্টাইজ করতে পারবেন। আপনি অন্য কোনো ক্যাম্পেইন দেখা গেছে কি এই যে সেটটা থেকে আপনার বেশি ভিজিটর দেখলো আপনার এই অ্যাডটাকে, সেই ভিজিটরকে টার্গেট করে আপনার পরবর্তী ইচ্ছা করলে আপনি অন্য কোনো ক্যাম্পেইন আপনি পরিচালনা করতে পারবেন। মানে মোট কথা হচ্ছে অ্যাপিটেট হচ্ছে কি আপনি বিভিন্নভাবে অ্যাড সেট করবেন যে আপনার কোন অ্যাড সেট থেকে আপনার ভিজিটর বেশি আসছে, আপনার এই ক্যাম্পেইনটা বেশি দেখছে ওদেরকে টার্গেট করে পরবর্তী আপনি ইচ্ছা করলে আপনি অন্য কোনো ক্যাম্পেইন আপনার এখান থেকে আপনার পরিচালনা করতে পারবেন। তো সেটা হচ্ছে মূলত অ্যাপি টেস্টের বিষয়টা। আচ্ছা, যাই হোক, অ্যাপি টেস্টের বিষয়টা আমরা কি বলছি, আমরা পরবর্তীতে বলছি কি আলাদা একটা ভিডিওর মাধ্যমে আমরা এই বিষয়টা দেখবো যে অ্যাপি টেস্টের বিষয়টা অ্যাকচুয়ালি কি, আমরা এটা এখানে বিভিন্নভাবে সেট করা বিষয়টা যেহেতু একটা এখানে অনেকগুলো কাজ করতে সেক্ষেত্রে আমরা আলাদা ভিডিওর মাধ্যমে বিষয়টা আমরা দেখবো। আচ্ছা, তারপর এখানে আমাদের কি আছে
আমাদের এখানে আছে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, এখন হচ্ছে আপনার আপনার ক্যাম্পেইন বাজেট। আপনি ইচ্ছা করলে ধরুন যে আমরা এখান থেকে বাজেট সেট করতে পারি, অথবা আমরা এখানে নেক্সট স্টেজেও পরে আমরা ইচ্ছা করলে আমরা এখান থেকে বাজেট সেট করতে পারি। তো বিষয়টা আমরা এখান থেকে একটু দেখে অফ করা আছে, আমরা অন করে দিলাম। অন করার পর এখানে ধরুন যে আমাদের বাজেট সেট করার অপশন আছে ডেইলি বাজেট। ধরুন আপনার অ্যাডের জন্য আপনার ডেইলি বাজেট আপনার কত রাখবেন, ঠিক আছে, আপনার এই এই ক্যাম্পেইনটা আপনার চালানোর জন্য ডেইলি বাজেট কত রাখবেন, আপনার এখান থেকে ধরুন যে আপনার লেখা দিলে আপনার ফেসবুক করবে কি আপনার কাছ থেকে ডেইলি এত করে কি করবে আপনার অ্যাড থেকে এটা রাখবে সেই ক্ষেত্রে আপনার এখান থেকে ধরুন আপনারা এইভাবে সেট করতে পারেন। তারপর ধরুন আপনারা যদি দিয়ে দিলেন এখানে কি লাইফ টাইম বাজেট, তাই লাইফ টাইম বাজেট দিয়ে আপনারা যদি এখানে ফিক্সড করে একটা দিয়ে দেন যে আপনার কি এত দিয়ে দিলেন কি আপনার এখানে $100 কি $200 কিংবা আপনার দেখা গেছে আপনার কোনো টাকা আপনি যেভাবে দেন এখান থেকে লাইফ টাইম দিয়ে রাখলে আপনাকে যত ফিক্সড দিয়ে রাখবেন ওইটাই কি করবে ফেসবুক আপনার কাছ থেকে আপনার কাটা নিবে। আপনার যদি এখানে 5 দিন 7 দিন বা 15 দিন আপনার দিয়ে রাখেন, আপনি যতদিনই আপনার একটা ডিউরেশন দিবেন ওই ডিউরেশনের ভিতরে এখানে ফিক্সড যে টাকাটা দিবেন ওইটাই ওই 1 সপ্তাহ বা 15 দিন যতদিন দিবেন সময় এই আপনার সেই কদিনের ভিতরে ফেসবুক করবে কি আপনার কাছ থেকে এই ফিক্সড টাকা থেকে মানে ফেসবুক তো নিজের মতো করে কেটে নিবে, এটা আপনি যদি লাইফ টাইম দেন। আর ডেইলি দিলে ডেইলি দিলে কি হবে ডেইলি আপনার কি করবে আপনার যদি 1 সপ্তাহের জন্য একটা চালান তাহলে ডেইলি দিলে ডেইলি আপনার কি করবে ওই 1 সপ্তাহের জন্য আপনার প্রতিদিন যত করে কাটা দরকার সেটা ফেসবুক ধরেন যে আপনার থেকে ওই আপনার যদি এখানে ধরেন $100 আপনি যদি 5 দিন দেন তাহলে দেখা গেছে 5 দিনে প্রতিদিন $20 করে আপনার ফেসবুক আপনার কাছ থেকে কেটে নেবে যদি আপনি ডেইলি দেন, আর লাইফ টাইম দিলে ফেসবুক তার নিজের মতো করে কেটে নেবে। আচ্ছা যাই হোক এই যে বিষয়টা, তারপর এখানে কি আছে ক্যাম্পেইন বিড ক্যাটাগরি, এটা কি দেওয়া আছে আপনার লোয়েস্ট কস্ট। আমরা এডিটে গেলাম, এডিট যাওয়ার পর এখানে যে লোয়েস্ট কস্ট আমাদের এখানে বাই ডিফল্ট দেওয়া আছে, কারণ আমরা তো অবশ্যই কি আমাদের অ্যাড থেকে যাতে মানে লোয়েস্ট কস্ট কেটে রাখে ফেসবুক সেটা আমরা সবসময় আমরা লোয়েস্ট কস্ট বাই ডিফল্ট দেওয়া থাকে এইটা আমরা দেখাই দিব। কিন্তু এখানে আমরা ক্লিক করার পরে দেখে যে এখানে আমাদের কাছে কিন্তু আরও অপশন দেওয়া আছে, এখানে যে কস্ট ক্যাপ তারপরে যে আদার অপশন আরও অন্য অন্য বিষয় দেওয়া আছে। তো এই যে এই বিষয়গুলো মূলত আপনার আমরা কোন ক্ষেত্রে ইউজ করতে পারি, দেখা গেছে আমাদের যদি এরকম কোনো আমরা কোনো কী করি কন্টেন্ট বা এরকম কোনো দেখা গেছে আমরা কী করি আমাদের কোনো প্রোডাক্ট আমরা কী করি এখান থেকে আমরা অ্যাডভার্টাইজ করি, তো কোন ধরনের বিষয়গুলো দেখা গেছে আপনার কোনো আপনার ল্যান্ডের কোনো বিজনেস করেন, ঠিক আছে, আপনার কোনো ল্যান্ডের বিজনেস আপনার কোনো হোমের বিজনেস করেন বা আপনার কোনো লিফটের মানে দেখা গেছে এই ক্যাটাগরির আপনার কোনো বিজনেস করেন সেই ক্ষেত্রে ওই বিজনেসের আপনি যদি কী করতে চান আপনি এখান থেকে অ্যাডভার্টাইজ করতে চান, দেখা গেছে আপনি নিজের না থাকলে আপনার কোনো ক্লায়েন্টের আপনি যে কাজ করতেছেন সেই ক্লায়েন্টের দেখা গেছে এরকম কোনো কী আছে কনস্ট্রাকশন বিজনেস দেখা গেছে যেগুলো বলে আমরা দেখা গেছে হোম বাড়ি বিক্রি বা জমি বিক্রির দেখা গেছে অথবা দেখা গেছে আমরা বললাম কি লিফটের বিক্রি করবে এরকম কোনো টাইপের যদি অ্যাডভার্টাইজ করতেছে আপনার ক্লায়েন্ট সেই ক্ষেত্রে আপনারা কী করবেন এই লোয়েস্ট কস্ট না দেখায় এই এখান থেকে যে কস্ট ক্যাপ আদার অপশন এই যে বিড ক্যাপ এই ধরনের আমরা অপশনগুলো এখান থেকে আমাদের এই কস্টগুলো আমরা এইগুলো দেখাই দেবো কেন দেখাই দেবো এত দেখা গেছে আমাদের এখান থেকে যদি অ্যাডের দেখা গেছে কস্টটা যদি একটু বেশি করে কাটলেও দেখা গেছে কি এখন যে ধরনের আপনার ক্লায়েন্ট দেখা গেছে এখান থেকে যে আমরা বললাম যে এখানে কি আমরা ল্যান্ডের হোমের তারপরে বললাম কি এখান থেকে যে ওই যে লিফটের এই ধরনের প্রোডাক্টগুলোর দেখা গেছে এই ধরনের প্রোডাক্টগুলো যখন অ্যাডভার্টাইজ করা হবে তখন সেই ক্ষেত্রে একটু বিডটা আপনার বেশি থাকতে হবে, পাশাপাশি এই ধরনের অ্যাডগুলো ধরেন তো সব ধরনের ভিজিটর দেখবে না এবং আপনাকে অডিয়েন্স সেট করার বিষয়টা এমনভাবে সেট করতে হবে যাতে কি করে আপনার এই টার্গেটেড এই যে কনস্ট্রাকশন যে বিষয়গুলো বললাম হোম ল্যান্ড পাশাপাশি বললাম যে কি লিফট তো এখন এই এই প্রোডাক্টগুলো যে ধরনের ভিজিটর কিনতে পারবে ওদেরকে এবার টার্গেট করে অডিয়েন্স কী করতে হবে এখানে এই যে কস্ট ক্যাপ পাশাপাশি এখান থেকে যে বিড ক্যাপ এইখান থেকে এই বিষয়গুলো দেখা দিয়ে এখান থেকে আমাদের অ্যাডভার্টাইজ করতে হবে, তো সেই ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো আমরা এখান থেকে আমরা ব্যবহার করব। কিন্তু নর্মালি আমরা যখন অ্যাডভার্টাইজ করবো তো আমরা লোয়েস্ট কস্ট দেখা দিয়ে আমরা কি অ্যাডভার্টাইজ করবো। আচ্ছা এখন আছে এই বিষয়টা, তারপর এখানে আমরা কি এখানে শো মোর অপশন আমরা যাই এখানে দেখি কী আছে, তো শো মোর অপশনে গেলে এখানে কী আছে অ্যাড শিডিউলিং, আমরা ইচ্ছা করলে এখান থেকে কী করতে পারি রান অ্যাড শিডিউলিং, আমরা এডিটে গেলাম এখান থেকে এই যে আমরা কি এখান থেকে ক্লিক করলে এই যে এখানে ক্লিক করে রাখলে এখানে কি আমরা যদি এটা ক্লিক করে রাখি এখন তাহলে আমরা কী করতে পারবো আমরা রান অ্যাড শিডিউলের বিষয়টা আমরা নেক্সটে গেলে আমরা ইজিলি করতে পারবো, যে এখানে দেখা গেছে কি আপনি শিডিউল করে দিতে পারেন আপনার অ্যাডটা যে আপনার 7 দিন বা 6 দিন দিলেন ওই 6 দিনের ভিতরে আপনার কোন কোন সময় অ্যাডটা আপনার ভিজিটররা দেখবে সেটা আপনার শিডিউল থেকে করতে পারেন। আচ্ছা যাই হোক এই অপশনটা আমরা এখান থেকে দেখলাম, এই অপশনটা আমাদের নেক্সটে গেলে আমাদের পরও আমাদের এই অপশনটা আমরা আবার দেখতে পারবো, তাহলে আমরা এখান থেকে এটা কি আমরা অফ করে রাখলাম পরের বিষয়টা আবার দেখবো আমরা, তাহলে এখান থেকে আমাদের এখান থেকে এই কাজ করার পরে আমরা এখন কি নেক্সটে ক্লিক করবো, আমরা এখন নেক্সটে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করার পর আমাদের কাছে কি এরকম অপশন চলে আসছে, তো এখন কি আসছে আমাদের অ্যাড সেট নেম, তাহলে আমরা বলছি কি আমাদের ক্যাম্পেইনের নেম আমাদের অ্যাড সেট করার নেম পাশাপাশি আমাদের অ্যাড তৈরি করার নেমগুলো আমরা সেম রাখবো, কেন এটা আমাদের নিজেদের যেহেতু এই বিষয়টা আমাদের একান্ত আমাদের নিজেদের এটা আমাদের নিজেদের মনে রাখার জন্য আমাদের নিজেদের বোঝার জন্য এই বিষয়গুলো আমরা নিজের মতো করে আমরা সেট করে রাখবো, তাহলে এখন ধরুন অ্যাড সেটের ভিতরে কি সেম আমার আগে যে নেমটা দিয়েছি আমি আমার ক্যাম্পেইনের নেমটা আমি এখানে দিব যাতে কেন এই বিষয়টা আমার নিজের সুবিধার জন্য, তাহলে এখানে আপনি আপনার নিজের সুবিধার জন্য নিজের বোঝার সুবিধার জন্য আপনার অ্যাড সেটের নেম আপনারা ক্যাম্পেইনের নেম এর নেমগুলো দিয়ে রাখবেন, তাহলে অ্যাড সেটের নাম আমি কি দিলাম আগের নেমটা দিয়ে রাখলাম। আচ্ছা অ্যাড সেট নাম দেওয়ার পরে এখন আমাদের আজকের যে ক্যাম্পেইনের মেন বিষয়টা কি ট্রাফিক, তাহলে এখন আপনি কোথায় ট্রাফিক নিয়ে আসবেন,
তো সেই বিষয়টা আপনার এখান থেকে দেখাতে হবে। তাহলে এখন আমাদের যেহেতু ট্রাফিক নিয়ে আমাদের মেন বিষয়, তাহলে আপনার ট্রাফিকটা কোথায় নেবেন? আমরা এই যে বিভিন্ন অপশন দেওয়া আছে, আপনি কি আপনার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসবেন, না আপনার যে অ্যাপস তৈরি করছেন আপনার অ্যাপসের ভিতরে ট্রাফিক নিয়ে আসবেন, আপনার মেসেঞ্জারে আপনার মেসেঞ্জারে ট্রাফিক নেবেন, আপনার হোয়াটসঅ্যাপে নিয়ে আসবেন, তো আপনার কোন জায়গায় ট্রাফিক নিয়ে আসবেন সেই বিষয়টা আপনার এখান থেকে দেখা দিলে ওইভাবে আপনার ট্রাফিকের বিষয় বাকি বিষয়গুলো আপনাকে সেট করতে হবে। তো এখন থেকে আমরা কোথায় ট্রাফিক নিয়ে আসবো, দেখেন আমরা ধরি আমাদের ওয়েবসাইটে, আমরা কি করব আমাদের ওয়েবসাইটের ভিতরে আমরা কি নিয়ে আসবো, আমরা ট্রাফিক নিয়ে আসবো। তা সেই ক্ষেত্রে আমাদের এখানে কি আমাদের ওয়েবসাইটটা এখানে সেট করা আছে, আমরা কি ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসবো। তো ওয়েবসাইট দেখা দিলাম, দেখা দেওয়ার পর এখন আমরা নিজ দিকে আসি, নিজ দিকে আসার পর এখানে কি ডাইনামিক ক্রিয়েটিভ, তো এই ডাইনামিক ক্রিয়েটিভ বিষয়টা কি এখানে দেখা গেছে অফ করা থাকে বাই ডিফল্ট। যদি এটা আমরা কি করি, এটা আমরা এখান থেকে অন করে দিই, আমরা এটা যদি এখান থেকে অন করে দিলাম, তাহলে অন করে দিলে এখন ধরেন আমরা যখন এই যে ডাইনামিক ক্রিয়েটিভ বিষয়টা অন করে দিছি, তখন এখান থেকে ধরেন থেকে আমাদের এই যে দুইটা অপশন কিন্তু এখান থেকে অফ হয়ে গেছে, মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ। তাহলে আমাদের ডাইনামিক ক্রিয়েটিভ বিষয়টা কিন্তু আমাদের মেসেঞ্জার হোয়াটসঅ্যাপের মধ্যে কাজ করে না, কাজ করে কিসের মধ্যে, ওয়েবসাইটের ভিতরে আর আমার অ্যাপসের ভিতরে কাজ করে। তো ডাইনামিক ক্রিয়েটের কাজটা কি, এটার কাজটা হচ্ছে দেখা গেছে কি আপনারা যদি কী করতে চান, যদি আপনাদের যে এখানে আপনার অ্যাডটা দিবেন সেই অ্যাডটাকে আপনারা কী করতে পারেন, ইচ্ছা করলে আপনারা এখান থেকে বিভিন্নভাবে আপনারা সেট করতে পারেন। যেমন বিষয়টা কি, ধরুন আপনি এখানে যদি মনে করেন আপনি এখানে ই করলেন কি, আপনি এখানে চার পাঁচভাবে আপনি কী করেন, এখানে আপনার ইটাকে আপনি দেখা দিলেন যে আপনার এখান থেকে যে অ্যাডের বিষয়গুলো আপনি এখান থেকে কীভাবে ফেসবুক শো করবে, সেক্ষেত্রে আপনার এখন এটা যদি আপনার অন করে রাখেন, অন করে রাখার পরে আপনাকে ফেসবুক এখানে যে অপশনগুলো দেখাবে আপনাকে বলবে যে কি আপনাকে একাধিক কী করার জন্য, আপনাকে একাধিক ইমেজ পাশাপাশি আপনাকে হেডলাইন বাদায় গেছে আপনার এখানে কী করার জন্য, আপনাকে ওইগুলো ইমেজ হেডলাইন তারপর আপনাকে ডিসক্রিপশন লেখার ওই অপশনগুলো দিবে। এতে বিষয়গুলো আপনাকে অপশনগুলো যখন দিবে তখন আপনি ইমেজ সেট ইমেজ দেখাই দেবেন, আপনার টেক্সট দেখাই দেবেন, আপনার হেডলাইন লিখবেন, আপনার ডিসক্রিপশন লিখবেন, তো ওই বিষয়গুলো আপনি করতে পারবেন। যখন আপনি চার পাঁচভাবে আপনার এখানে সেট করবেন তখন ফেসবুক যখন আপনার অ্যাপটাকে শো করবে, আপনি যখন চার পাঁচভাবে আপনার অ্যাপটা কী করেন আপনি সেট করলেন, তো করার পর এখন ফেসবুক কী করবে, এখন আপনার অ্যাপটাকে ওই চার পাঁচভাবে দেখা গেছে কি বিভিন্নভাবে আপনার কী করবে ফেসবুক অ্যাপটাকে বিভিন্নভাবে শো করবে আপনার ভিজিটরের কাছে। আপনি এখানে ডাইনামিক ক্রিয়েটের ভিতরে আপনি যখন এখানে কী করলেন, আপনি এখানে ইমেজ আপনার হেডলাইন টেক্সট ডিসক্রিপশন দিয়ে আপনার অ্যাডের সেটের বিষয়গুলো আপনার চার পাঁচভাবে সেট করলেন, তখন আপনি যাকেভাবে সেট করলেন ওই সেটের বিভিন্নভাবে সেট করার বিষয়গুলো বিভিন্নভাবে ফেসবুক করবে কি আপনার ভিজিটরের কাছে, আপনার টার্গেটেড ভিজিটরের কাছে বিভিন্নভাবে প্রেজেন্ট করবে, শো করবে। তো এইটা আপনার ডাইনামিকভাবে এই কাজটা ফেসবুক নিজে থেকে কাজটা করবে, আপনি যত বেশি এখানে মানে বিভিন্নভাবে সেট করবেন সে বিভিন্নভাবে ফেসবুক আপনার অ্যাডটাকে আপনার ভিজিটরের কাছে শো করবে। এই রয়েছে বিষয়টা আপনি যে করতে চান, তাহলে এটা আপনি করতে পারেন, এটা আপনি অন করে দিলে আপনি ইচ্ছা করলে এই জিনিসটা করতে পারবেন, আপনি এখান থেকে নেক্সটে যাবেন আপনি এই জিনিসগুলো সেট করার অপশনগুলো আসবে, তো আপনি করতে চাইলে এটা আপনি করতে পারেন। কিন্তু আমরা এটা করবো না, আমরা এটা কি অফ করে রাখলাম, এটা আমরা অফ করে রাখলাম, করবো না, আপনার প্রয়োজন পড়লে আপনি এটা করতে পারেন। আচ্ছা, তারপর এখানে কি আছে আমাদের অফারের একটা বিষয় আছে, ইম্পর্টেন্ট বিষয়। তো এখন অফার আপনি যদি চান কি করতে, আপনার এই ক্যাম্পেইনের মাধ্যমে আপনি কি করতেছেন আপনার ভিজিটরকে আপনার কোনো অফার দিবেন, তো অফারের বিষয়টা এখান থেকে কি আপনার এই যে ড্রাইভ মোর কনভার্সন, আপনি আরও কনভার্সনের জন্য কী করতে পারেন, আপনি এখান থেকে একটা অফার তৈরি করতে পারেন। কীরকম বিষয়টা আমরা এই যেটা যদি এখন অন করে দিই, অন করে দিলে এখন কী আসবে, অন করার পর এখন ধরেন যে কি আমাদের আমার কোন পেজের ভিতরে আমরা আমাদের কোন বিজনেস পেজের ভিতরে আমাদের ভিজিটরকে আমরা অফার দিব, আমাদের প্রথমে কী করতে হবে আমাদের সেই পেজটাকে এখান থেকে আমরা সিলেক্ট করব। তো এখান থেকে আমার এখানে আমার এই যে এখানে এগারোটা পেজ আছে, আমি এখানে ক্লিক করলাম, করার পর আমার সবগুলো পেজ চলে আসছে। এখন আপনি যেই পেজে অফার দেবো সেই পেজটা আপনি এখানে সিলেক্ট করবেন, তাহলে আমার পেজটা আমি সিলেক্ট করলাম, করার পর এখন কি এখান থেকে আপনারা ক্রিয়েট অফার, অফার থেকে আপনার এই বিজনেস পেজের জন্য বিজনেস পেজের মধ্যে আপনি কী করবেন অফার দিবেন আপনার ভিজিটরকে। তাহলে ক্রিয়েট অফারে ক্লিক করলেন, তো ক্রিয়েট অফারে ক্লিক করার পর এখন আপনাকে এখান থেকে আপনার অফার তৈরি করার, আপনার বিজনেস থেকে আপনার এই বিজনেস পেজ থেকে আপনার যে অফার দিবেন আপনি কিসের অফার দিবেন, আপনি কী কী ধরনের অফার দিবেন, এখান থেকে আপনি অফার দিতে পারেন যে আপনার এখানে যে কি আপনার এখানে যে প্রোডাক্টগুলো আছে, আপনার এখানে যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো থেকে আপনার কোন ধরনের প্রোডাক্ট, অথবা আপনার দিলেন যে সব টাইপের প্রোডাক্ট নাকি আপনার কোনো স্পেসিফিক কোনো প্রোডাক্ট, যে এখান থেকে আপনার লিখে দিতে পারেন যে অফার টাইটেল হিসেবে যে আপনার কত পার্সেন্ট ডিসকাউন্ট দিবেন আপনার এই কাস্টমারদেরকে, এখানে লিখে দিলেন আপনাকে দেখে দিলেন যে কি 40%, ধরুন আপনি দিলেন যে কি 40% অথবা 30% ডিসকাউন্ট, যেমন আমরা দিলাম কি ধরুন 40% ডিসকাউন্ট ফর কি বিউটি প্রোডাক্টস, বাস আমি জাস্ট এক্সাম্পল শুরু নাম দিলাম কি এখানে ধরুন 40% ডিসকাউন্ট ফর বিউটি প্রোডাক্টস। তো আপনার যদি কোনো হেলথ বিউটি রিলেটেড আপনার কোনো বিজনেস বেস থাকে,
ঠিক আছে, তা সেই ক্ষেত্রে আপনার ওই হেলথ বিউটি রিলেটেড পেজ থেকে আপনি করেন কি যে বিউটি রিলেটেড যে প্রোডাক্টগুলো আছে সেগুলো যদি কেউ পারচেস করে তাহলে 40% ডিসকাউন্টে কি করা হবে, সেল করা হবে। তো সেটা আপনার ভিজিটররা তখন আপনার অ্যাড থেকে দেখবে যে এরকম কোনো আপনার যে কি করছেন, আপনার অ্যাডের ভিতরে আপনার বিজনেস পেজ দেখায় দিয়ে আপনি এখানে কি করছেন একটা অফার দিচ্ছেন। তো সেই ক্ষেত্রে আপনার ভিজিটররা কি বুঝতে পারবে আপনি বিউটি প্রোডাক্টের জন্য কি করছেন 40% ডিসকাউন্ট দিচ্ছেন। তো এরকম বিষয় দেখলে আপনার ভিজিটররা কিন্তু ইন্টারেস্ট হবে, আপনার এই পেজে যখন ঢুকবে ঢুকে তারা এখান থেকে বিউটি প্রোডাক্ট কেনার জন্য ইন্টারভিউ করবে, কারণ যেহেতু আপনি ডিসকাউন্ট দিচ্ছেন। তো এইভাবে আমরা কি করতে পারি, এখন ডিসকাউন্টে আপনার বিষয়গুলো দিবেন, তারপর ডিসকাউন্ট আপনার এখান থেকে ডিটেলস আপনার এই যে ডিটেলসে লিখবেন, তারপর আপনার ইন আপনার এখানে আপনার এই ডিসকাউন্টটা আপনার আপনার অফারটা দিচ্ছেন, আপনার অ্যাডভার্টাইজটা এই চালু হওয়ার পর থেকে কতদিন আপনার চলবে, তো আপনার ইন ডেটটা দিবেন, ইন ডেট ইন টাইম আপনার এটা কতদিন থাকবে ডিসকাউন্টটা সেটা দিবেন। তারপর এখানে এখানে আরও বিষয় আছে এই যে অফার রিডেমপশন আপনার ইচ্ছা করলে এই যে এই বিষয়গুলো ধরেন এখান থেকে হোয়ার পিপল ক্যান রিডিম, তো আপনার ভিজিটররা কোথা থেকে এটা পারচেস করবে সেই ক্ষেত্রে এই যে অনলাইন থেকে ইন স্টোর না উভয় জায়গা থেকে, তো এই যে বিষয়গুলো আপনার এখানে দেখা দেবেন, এখানে যা দেখাবেন এখানে আপনার প্রিভিউতে আপনার এখানে শো করবে। তো এখানে আপনার তৈরি করার পরে লাস্টে ক্রিয়েটে ক্লিক করবেন, ক্রিয়েটে ক্লিক করলে আপনার অফারটা কি হয়ে যাবে, তৈরি হয়ে যাবে। তো এইভাবে আমরা কি করতে পারি, আমরা ইচ্ছা করলে একটা অফার আমাদের বিজনেস পেজের জন্য আমরা এখান থেকে তৈরি করতে পারি। তো এই আমাদের অফারের বিষয়টা। তো অফারের পর এখানে আমাদের কি আছে, আমাদের এখানে বাজেট অ্যান্ড শিডিউলের বিষয়টা, যে বিষয়টা আমরা কি আগে দেখছিলাম যে আমরা কি আমরা ওই যে এখান থেকে ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পরে এই যে বিষয়টা কিন্তু আমরা বলছি এখান থেকে দেখছি এই যে বিষয়টা, তখন এই সেম বিষয়টা আমরা কি নেক্সটে গেলে আমরা আমরা এখান থেকে করতে পারি, কোন জায়গা থেকে আমরা এই যে এখান থেকে আমাদের সেম বিষয়টা বাজেট অ্যান্ড শিডিউল থেকে আমরা এই বিষয়টা এখান থেকে ইজিলি করতে পারি। তাহলে এখন বাজেট অ্যান্ড শিডিউলের ভিতরে আমরা কি বলছিলাম, তো ডেইলি বাজেট এখানে দেখা গেছে কি আপনার ডেইলি বাজেট আপনি কত করে দেবেন সেটা আপনি এখানে লিখে দেবেন, আপনি $20 না $50 না $30 দেবেন, তো সেটা আপনি এখানে লিখবেন। তো লেখার পরে এখানে আপনার বাজেট আপনি যখন লেখার পরে এখানে কি করবেন, আপনার ডেইলি বাজেট দিলেন $20, তো এই $20 করে যে ফেসবুক ডেইলি খরচ করবে সেটা আপনার কতদিন করবে সেটা দেখাতে হবে। এখন আপনি দিলেন কি আজকে হচ্ছে 12 তারিখ, আজকে 12 তারিখ থেকে আপনি এখানে দিলেন যে কি আপনি এখানে দিয়ে দিলেন 12 তারিখ কয় তারিখ পর্যন্ত চলবে আপনার একটা দিলেন আপনার 22 তারিখ, তাহলে আপনার 22 তারিখ পর্যন্ত একটা চলবে, এখানে আপনার 12 তারিখ কয়টা থেকে চলবে, এই দেখেন আপনার আপনার ইউ আছে যে কয়টা দেবেন, 7টার জায়গায় দিলেন কত আমরা দিলাম 8 দিলাম, 8:30 বা আপনি এখানে টাইম মিনিট দিতে পারেন, তারপর এখানে ঘন্টা মিনিট আছে, এখানে আপনার আপনার এখানে একটা কয় তারিখে শেষ হবে সেই তারিখে আপনি এখানে আপনার ঘন্টা আওয়ার ইচ্ছাগুলো সেট করে দিতে পারেন, ঘন্টার টাইম আপনার এখানে মিনিট সব সেট করে দিয়ে দিলাম, 8টার জায়গায় এখানে দিলাম করে 12টা, এখানে 12টা করে কত দিলাম দিলাম 50, মানে এইভাবে আপনার বিষয়গুলো এখান থেকে দেখাতে পারেন। আচ্ছা যাই হোক, এখানে তাহলে কোন বিষয়টা এখানে আপনার বিষয় দেখাতে আছে, আপনার এখানে স্টার্ট ডেট আপনার 12 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত আপনার এই টাইম থেকে এই টাইম পর্যন্ত আমাদের অ্যাডটা কি চলবে। তো সেই ক্ষেত্রে এখন ফেসবুক কত করে খরচ করবে, আমরা এখানে $20-30 তত দিব, এই ডলার অনুসারে কি করবো ফেসবুক আমাদের এই অ্যাকাউন্ট আমাদের এই অ্যাড থেকে কি করবে আমাদের এই ক্যাম্পেইন থেকে কেটে নেবে। তো কেটে নেবে কতদিন পর্যন্ত কাটবে, 12 থেকে 22 তারিখ পর্যন্ত আমাদের অ্যাডটা প্রতিদিন $20 করে খরচ হবে। তো সেইভাবে ফেসবুক আমাদের কাছ থেকে কি করবে টাকাটা কেটে নেবে এখান থেকে। তারপরে ধরুন আমরা যদি এখান থেকে ডেইলি স্যার আমরা কি আমরা লাইফ টাইম বাজার দেখা দিই, তা লাইফ টাইম দেখা দিলে এখানে আমি যত ডলার যত টাকা বা এখানে যত রুপি দিব এটা আমার ফিক্স থাকবে, যে আমি এখানে কত দিলাম ধরুন $500 দিলাম, তাহলে $500 দিলে এখানে কি হবে, অথবা আমি এখানে দিলাম কি ধরুন 5000 ইনার দেওয়া আছে, ইনার বা টাকা বা আপনার ডলার যেটা দেখান, তো সেটা দেখানোর পরে এখানে আপনার কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত আপনার একটা চলবে সেটা আপনার লাইফ টাইম দেখা দিলে কি হবে, আপনার 12 থেকে 22 তারিখ পর্যন্ত আপনার এখানে যদি যত ডলার থাকবে তার থেকে ফেসবুক তার নিজের মতো করে কেটে নিবে, এখানে কোনো ফিক্স না আপনি এত করে কাটবে, যেহেতু আপনার লাইফ টাইম দেখা দিয়েছেন তাহলে ফেসবুক আপনার কাছ থেকে এই 12 থেকে 22 তারিখের ভিতরে ফেসবুক তাকে নিজের মতো করে এখানে কাটে নিয়ে আপনার আপনার একটা কি ফেসবুক চালাবে আপনার লাইফ টাইম বাজার দিয়ে রাখলে। তো লাইফ টাইম বাজার দেওয়াটা বেটার, আমি এটা সাজেস্ট করি, এটা দিয়ে রাখলে আপনার অ্যাডের পারফরমেন্সের জন্য এটাই ভালো, পাশাপাশি আপনার মানে এইটাই ইউজ করাটা আমি সাজেস্ট করি। আপনি চাই করে ডেলিটা করতে পারেন, কিন্তু ডেলির সাথে এইটাই বেটার, কারণ এটা দিয়ে রাখলে আপনার ফেসবুক দেখে গেছে আপনি একটা টাইম দিয়ে রাখলেন যে এই টাইম থেকে এই টাইম পর্যন্ত ফেসবুক তার নিজের মতো করে আপনার কাইটা আপনার একটা চালাবে 22 তারিখ পর্যন্ত, তো এই রয়েছে আপনার এই বিষয়টা। আচ্ছা এখানে বাজেটের পরে এখানে ধরেন যে আমরা এখান থেকে আরও কিছু বিষয় সেট করতে পারি, যেমন আপনি যে সোমোর অপশনে গেলেন যারপর আপনি শিডিউল করতে পারেন আপনি যে 12 থেকে 22 তারিখ মতো একটা চলবে, তো সেই ক্ষেত্রে আপনার কি এটা 24 ঘন্টা আপনার একটা চলবে, না আপনি এমন করতে পারেন যে আপনার ওই সাত আপনি যে এখানে টাইম দেখালেন 12 থেকে 22 তারিখ মতো এটা কি প্রতিদিন 24 ঘন্টা চলবে, না আপনি কোনো টাইম সেট করে দেবেন, এটা আপনি এখান থেকে করতে পারেন। এই যে এখান থেকে অ্যাড শিডিউল থেকে এডিটে গেলে আপনি এখান থেকে যে রান অ্যাড শিডিউল এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে অপশনগুলো চলে আসলে আপনার এখান থেকে আপনার একটা দেখাইতে পারেন কীভাবে চলবে। আপনি এখানে দেখালেন যে কি ধরেন আপনার অ্যাডটা কখন চলবে, ধরুন আপনি এখানে দেখালেন যে কি এখানে দেখালেন যে আপনার সকাল 9টা থেকে এখানে কি রাত 9টা পর্যন্ত চলবে, আপনি এটা দেখালেন, আবার এখানে কি দেখালেন আপনার ধরেন যে দেখালেন যে রাত 12টা থেকে আপনার চলবে, কিন্তু আপনি এখানে ধরেন যে কি এইভাবে দেখা দিলেন যে এইভাবে চলবে, কিন্তু আবার আপনি দেখালেন যে কি 3টা থেকে আপনার ধরেন যে কি এখানে দেখালেন যে আপনার 3টা থেকে 6টা দেখা গেছে আপনার 9টা থেকে চলবে, দেখা 3টা থেকে আপনার 8টা পর্যন্ত দেখা গেছে রাত্র 3টা থেকে আপনি সকাল 8টা পর্যন্ত আপনি আপনি এখানে দেখালেন যে কি আপনার এটা চলবে না, কারণ দেখা গেছে রাত্রে 3টার পর থেকে দেখা গেছে ভিজিটররা অনেক সময় দেখা ভিজিটর দেখা গেছে ম্যাক্সিমাম ভিজিটর ফেসবুকে থাকে না,
রাত্র 3টার পর থেকে দেখা গেছে কি ম্যাক্সিমাম ভিজিটর দেখা গেছে কি অনলাইনে থাকে না, ফেসবুকে থাকে না, তো সেক্ষেত্রে দেখা গেছে আপনার এই সময়টাকে ব্লাঙ্ক রাখলেন, যে এই ব্লাঙ্ক রাখলেন যে সময় থাকে না, তো সেক্ষেত্রে আপনার এইভাবে ধরার ইচ্ছা করলে আপনার কোন সময় ভিজিটর আপনার ফেসবুকে থাকে অনলাইনে থাকে সেইভাবে ইচ্ছা করলে আপনার এখান থেকে আপনাদের এই শিডিউলটা সেট করে দিতে পারেন, আপনার এখানে আপনার আওয়ারটা আপনার এখানে আপনার টাইমটা সেট করে দিতে পারেন, সেভাবে আপনারা দিতে পারেন যদি আপনারা চান সেক্ষেত্রে। কিন্তু এখানে ধরুন যে এখানে এই যে পাড়া এখানে টাইম জোনের মধ্যে এখানে এই যে ঢাকা টাইম এখানে দেওয়া আছে, আপনি ইচ্ছা করলে এটা সেট করে দিতে পারেন ঢাকা টাইম, এখানে আপনার বাংলাদেশের জন্য করলে আপনার ঢাকা টাইম সেট করে দেবেন, আর অন্য কান্ট্রির জন্য করলে সেটা ধরুন আপনার এখান থেকে এটা দেখা দিলে হবে, আপনার ঢাকা দেখানো দরকার, কিন্তু বাংলাদেশ হলে ঢাকা টাইম দেখা দেবেন। আচ্ছা তাইলে ইচ্ছা করলে এইভাবে ধরেন যে কি আপনার এখান থেকে আপনারা কোন সময় একটা চালাবেন এখান থেকে, এইভাবে ধরেন যে আপনারা 24 ঘন্টার মধ্যে কোন কোন সময় একটা চলবে এটা আপনার এখানে দেখা দিতে পারেন শিডিউল করে, তো আপনি যদি চান এটা দেখাতে পারেন, আমরা এখানে দেখাবো না, আমরা ওটা উঠে দিলাম, তো আপনি চাইলে দেখাতে পারেন। আচ্ছা যাই হোক, তারপর এখানে আমাদের আরেকটা বেশি ইম্পর্টেন্ট বিষয় কি আমাদের অডিয়েন্স, তো এখান থেকে আছে আমাদের অ্যাডের ভিতরে আমরা কিভাবে অডিয়েন্স সেট করতে পারি সে বিষয়টা আমরা এখান থেকে এখন দেখি। তো অডিয়েন্স যদি আপনার আগে ধরেন আপনার অডিয়েন্স যদি আপনার সেভ করা থাকে তাহলে আপনার এখানে কি এজ ইউজ সেভ অডিয়েন্স, আপনার এখানে আপনার ওই যে নাম অডিয়েন্স সেভ আপনার সেভ করছেন সেই নামটা এখানে দেখাবে, আর যদি আপনার নতুন করে অডিয়েন্স সেট করেন তাহলে আমরা এখান থেকে নতুন করে অডিয়েন্স সেট করতে পারি। তারপর এখানে কি আছে ক্রিয়েট নিউতে কি আছে এখানে কাস্টম অডিয়েন্স আর লোকালাইজ অডিয়েন্স, তাহলে এই কাস্টম অডিয়েন্স লোকালাইজ অডিয়েন্সের বিষয়টা কি সেটা আমরা আলাদা একটা ভিডিওর মাধ্যমে আমরা কাস্টম অডিয়েন্স লোকালাইজ অডিয়েন্সের বিষয়টা আলাদা একটা ভিডিওর মাধ্যমে আমরা বিষয়টা দেখব। এখন ধরুন যে কি এখানে কাস্টম অডিয়েন্সের ভিতরে আমরা এই বিষয়গুলো দেখব লোকালাইজেশন, তারপরে আমাদের বাকি বিষয়গুলো, তাই লোকালাইজেশনের মধ্যে এখানে কি বিষয় দেওয়া আছে এখানে ধরুন আমরা পিপি লিভিং আমরা এই এখানে কি দেখাবো পিপি লিভিং অর ইন অর রিসেন্টলি ইন লোকেশন, তো এটা কি বলছে আপনার যে পিপিলটা বাস করে ঠিক আছে পিপিলটা যেখানে বাস করে অথবা রিসেন্টলি এই লোকেশনে আছে তাদেরকে আমরা সেট করব, নাকি যেখানে শুধু পিপিলটা বাস করে আমরা সেখানে অ্যাড দেখাবো, নাকি রিসেন্টলি যেখানে আপনার রিসেন্টলি যেই লোকেশনের পিপিল তাদেরকে দেখাবো, নাকি যারা যেই পিপিলটা ট্রাভেলিং আছে তাদেরকে দেখাবো। তো আমরা এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে, এখানে বাই ডিফল্ট এটা দেওয়া আছে, আমরা এটা দেখাই দেবো যে পিপিলটা যেই লোকেশনে আছে এবং ওই লোকেশনে বাস করে আমরা এটা দেখাবো। দেখানোর পরে এখন আমরা কি এখান থেকে আমাদের অ্যাডটা কোথায় চলবে আমরা সেইটা এখানে দেখাবো। এখন আপনার অ্যাডটা যদি বাংলাদেশে চলে তাহলে বাংলাদেশ এখানে দেওয়া আছে আমাদের, যদি বাংলাদেশ ছাড়া আপনার এখানে অন্য কোনো আপনার কান্ট্রি বা অন্য কোনো আপনি স্টেট বা আপনি অন্য কোনো দেখান সেটা আপনাকে দেখাই দেবেন। কীরকম ওটা ক্লোজ করি, ক্লোজ করার পর আপনার বাংলাদেশ ছাড়া যদি আপনি অন্য কোনো দেশ দেখেন আপনার দেখালেন যে কি এখানে আমি দেখালাম ইন্ডিয়া, আমরা দিলাম কি ইন্ডিয়া, তাহলে আপনি ইন্ডিয়া দিলে আপনার ইন্ডিয়ার মনে এখানে সেট হবে, তাহলে আমাদের আপনার আমার আমাদের একটা যদি ইন্ডিয়া আমরা একটা চালাই তাহলে আমরা ইন্ডিয়া দেখা দিলাম। তো ইন্ডিয়া দেখানোর পরে এখন ইন্ডিয়ার মধ্যে আপনি ইন্ডিয়ার কোথায় কোথায় একটা চালাবেন তো সেখানে আপনি এখানে ধরেন দিতে পারেন, এখানে লিখে যে আপনি ইনক্লুড করতে পারেন, যদি দেখা আমরা দেখালাম যে ইন্ডিয়া তাহলে আমাদের অ্যাডটা চলবে কোথায় ইন্ডিয়া দেখালাম, তো ইন্ডিয়া দেখানোর পরে ইন্ডিয়ার ভিতরে আপনার কোন কোন জায়গায় আপনার অ্যাডটা চলবে আপনি ইচ্ছা করলে সেই আপনার যে এরিয়াটা আপনি এখানে দেখাইতে পারেন। তো ইন্ডিয়ার ভিতরে আমরা ইনক্লুড করবো কোন কোন এরিয়ার ভিতরে, আমরা এখানে ধরেন দিলাম কি ইন্ডিয়ার ভিতরে দিলাম কি আমরা ধরেন যেখানে দিলাম এখানে আমরা কি দিলাম আমরা দিলাম যে কি দিলাম গোয়া ইন্ডিয়া আমরা এটা দেখাই দিলাম, তাহলে আমরা কি দিলাম গোয়া ইন্ডিয়ার ভিতরে কি এই যে গোয়া এখানে আমরা দেখাই দিলাম, ওই সকল আমরা যে ড্রপ পিনে ক্লিক করে এই যে ড্রপ পিনে ক্লিক করে আপনারা ধরেন যেখান থেকে বিষয়গুলো আরও একটু যদি আপনারা এই ইয়ার ভিতরে আপনার এই যে গোয়া দেখালেন তার ভিতরে আরও যে সিটি আপনারা আরও কোনো আপনার ন্যারো করে দেখা যাচ্ছেন ইচ্ছা করলে এই যে ড্রপ পিন থেকে বিষয়গুলো এখান থেকে ক্লিক করে বিষয়টা দেখাইতে পারেন। আচ্ছা যাই হোক, আমরা দেখানো যে এখান থেকে ইনক্লুড করলাম গোয়া, তারপর এখানে ধরেন যে কি আপনার গোয়ার পরে ধরেন যে ইন্ডিয়া কি আপনার দিলেন কি আমরা দেখালাম কি ধরেন নিউ দিল্লি, আমরা নিউ দিল্লি ইন্ডিয়া দিলাম, তাহলে আমরা দিলাম কি ইন্ডিয়ার এই যে নিউ দিল্লি আমাদের এখানে ই করা আছে, তাহলে আপনারা ইন্ডিয়ার ভিতরে আমরা কোন কোন জায়গায় আমাদের এই অ্যাডটা দেখাবো আমাদের ক্যাম্পেইনটা শো করবে আমাদের অ্যাডটা শো করবে আমাদের ইন্ডিয়ায় গোয়া নিউ দিল্লি আমরা এটা ইনক্লুড করলাম, যে আমাদের ইন্ডিয়ায় এই জায়গায় কী করবে আমাদের অ্যাডটা শো করবে আমরা ইনক্লুড করলাম। এবার যদি মনে করেন আপনি ইন্ডিয়ার ভিতরে কোন কোন জায়গায় আপনি অ্যাডটা দেখাবেন না তা সেটা আপনি এখান থেকে কী করতে পারেন আপনি এক্সপ্লোর করতে পারেন, তাহলে আমরা এবার এক্সপ্লোরে যাই, এক্সপ্লোরে যাওয়ার পরে আমরা ইন্ডিয়ায় কোন জায়গায় দেখাবো না আমাদের সেই নামটা এখানে লিখতে হবে, ধরুন আমরা ইন্ডিয়ার ভিতরে এখানে কোন জায়গায় দেখাবো না তো সেই নামটা আমরা এখানে লিখি জয়পুর JAIPUR, যেমন আমরা কি লিখলাম এখানে জয়পুর, তাহলে এখন কি আমরা দেখা গেছে কি এই যে জয়পুর আমরা দেখা গেছে কি এই যে কি আছে এখানে আমরা এখানে আমরা একটা দেখাবো না, তাহলে আমরা যে জয়পুর ইন্ডিয়া আমরা এখানে এটা সেট করে দিলাম, তাহলে জয়পুর কি আছে রাজস্থান, জয়পুর রাজস্থান আমাদের কি এখানে আমাদের অ্যাডটা কি করবে না ফেসবুক শো করাবে না, আমরা এখানে কি করে দিলাম এটা এক্সক্লুড করে দিলাম। তারপর এখানে আমরা আরও বেশি করতে পারি, যেমন আপনার এখানে এই যে কত মানে কি করবেন এখানে কত মাইলের ভিতরে একটা দেখাবে না, তাহলে আমরা সেই বিষয়টা এখান থেকে দেখাতে পারি, তো এখানে কত মাইলের ভিতরে একটা দেখাবে না সেটা। পাশাপাশি এখানে ধরেন যে কি আমরা এখানে যাই, এখানে যাওয়ার পরে ধরেন যে কি এখানে আমাদের দেখি এখানে কোনো মাইলের অপশন আছে কি না, না এখানে কোনো মাইলের অপশন নাই, তাহলে এই যেখানে আপনার যেখানে মাইল থাকবে আপনি ইচ্ছাগুলো মাইলও দেখাতে পারেন, এখানে দেওয়া নাই এটা দেওয়া আছে, আপনার এখান থেকে কত মাইলের ভিতরে একটা দেখাবে বা দেখাবে না সেই বিষয়গুলো ইচ্ছাগুলো আমরা এখান থেকে সেট করতে পারি।
তাই এটা আমাদের এখানে কি আমাদের এই যে লোকেশনের ভিতরে এইভাবে আমরা লোকেশন সেট করতে পারি, আপনারা যেই কান্ট্রি বা যে স্টেট বা সিটি বা আপনারা ডিভিশন বা ডিস্ট্রিক্ট দেখাবেন এইভাবে বিষয় করে সেট করতে পারেন। আমি ইন্ডিয়া দেখালাম, আপনারা বাংলাদেশ বা অন্য যে কোনো কান্ট্রির ভিতরে কোনো স্টেট বা সিটি ডিস্ট্রিক্ট এইভাবে সেট করতে পারেন। আচ্ছা, তারপর এখানে কি আমাদের লোকেশনের পরে কেস এস, এখন আপনার এই অ্যাডটা কোন এজের লোকেরা দেখবে, আপনার এটা কি ধরনের অ্যাড, তো সেটা ধরুন আপনি ইচ্ছা করলে এখান থেকে আপনার এড সেট করতে পারেন। এখান থেকে আপনার একটা কোন বয়সের লোক দেখবে, তো সেইভাবে এখান থেকে কি করতে পারেন, আমরা এখান থেকে এস বয়সটা সেট করতে পারি। যেমন আমার একটা দেখবে কত, এখানে দেখা দিলাম, এখানে দেখা দিলাম আমার এখান থেকে 40, তাহলে আমার 18 থেকে কি 40 ইয়ার্সের লোকের আমার একটা দেখতে পারবে। তারপর আপনার একটা যদি থাকে কি, এখানে আপনার জেন্ডার ওয়াইজ থাকে, তাহলে এখানে আপনারা জেন্ডার সেট করে দেবেন। তো এখানে যদি যেহেতু আমাদের ওয়েবসাইটে ট্রাফিক আসবে, তাহলে আমাদের এখানে কি মানে সব জেন্ডারের এখানে উভয় জেন্ডারের লোকের আমার কী করতে পারবে, একটা দেখতে পারবে। এখন আপনি এমন কোন অ্যাডভার্টাইজ চালালেন সেটা আপনার স্পেসিফিক আপনার কোনো পুরুষ বা মহিলার জন্য, তো সেটা আপনারা যদি মেয়েদের জন্য হয় আপনার ওমেন দেখাই দেবেন, শুধু পুরুষের জন্য হলে আপনারা মেন দেখাই দেবেন, যেহেতু আর উভয়ের জন্য হলে অল এটা দেখাই দেবেন। বা দেখানোর পর এখন কি আপনাদের আরেকটা বিষয় আমাদের ইম্পর্টেন্ট কি, এখানে ডিটেলস টার্গেটিং। তো এই ডিটেল টার্গেটিংয়ের ভিতরে আমরা কী করতে পারি, আমাদের অ্যাডটার এখানে আমরা ডিটেলস টার্গেটিংয়ের বিষয়টা সেট করতে পারি। তো কীরকম বিষয়টা আমরা এখানে যে অফ করা আছে, আমরা এই যে এডিটে গেলাম, যার পর আমরা ডেমোগ্রাফিক ইন্টারেস্ট বিহেভিয়ার এই বিষয়গুলো আমরা এখান থেকে কী করতে পারি, এখানে লেখলো আসবে যে আমার অ্যাডটা কোন কোন দেখবে। এখানে আমি যে লিখে দিলাম যে আমার অ্যাডটা কী করবে, যারা ডিজিটাল মার্কেটার তারা দেখতে পারবে। এই যে দেখা দিলাম ডিজিটাল মার্কেটিং, তা ডিজিটাল মার্কেটিং যারা করে কি করতে পারবে, তারা আমার অ্যাডটা কি করতে পারবে দেখতে পারবে। তাহলে এখান থেকে ধরুন আমি এখানে ডিজিটাল মার্কেটিং লিখে দিলাম, তারপর এখানে ধরুন যে আপনি যে আরো লিখে দেন যে আপনারা এখানে যারা ফ্রিল্যান্সার, তো ফ্রিল্যান্সার লিখে দিলাম, এখন কি যারা ফ্রিল্যান্সার তারা কি করতে পারবে, আমার অ্যাডটাকে দেখতে পারবে। তাহলে আমি এখান থেকে ফ্রিল্যান্সার এই যে লিখে দিলাম, তাহলে ফ্রিল্যান্সার যারা তারা আমার অ্যাডটা দেখতে পারবে। এইভাবে আপনি এখান থেকে লিখে দিতে পারেন, অথবা ধরুন আপনি এখান থেকে ব্রাউজ করতে পারেন। এই যে এখান থেকে ধরুন এই যে ব্রাউজে গেলেন, ব্রাউজে যে আপনার এই যে ডেমোগ্রাফি গেলেন, যার পরে এই যে ডেমোগ্রাফি এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে। এখন আপনার একটা কোন ডেমোগ্রাফিকের এডুকেশন, আপনার লাইফ এবং প্যারেন্ট রিলেশনশিপ, আপনার এখান থেকে কাকে দেখাবেন, এখান থেকে ক্লিক করবেন, করার পরে এখান থেকে আপনারা দেখাই দেবেন যে আপনাদের একটা এডুকেশনের মধ্যে হলে আপনার এডুকেশনের মধ্যে এখানে আপনার বিভিন্ন অপশন দেওয়া আছে। এডুকেশনে আপনার কোন লেভেলের এডুকেশনকে দেখাবেন, এখানে আন্ডার গ্রাজুয়েট না আপনার স্কুলের না ফিল্ড অফ যারা স্টাডি করে তাদেরকে দেখাবেন, তো এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে, আপনার এখানে ক্লিক করে ওইভাবে এখান থেকে বিষয়গুলো সেট করতে পারেন। তারপরে ধরুন যে কি এখানে আমরা আবার ব্যাকে যাই, এখান থেকে এটার পরে আপনার ধরেন যে এখানে এই যে লাইফ ইভেন্ট প্যারেন্ট বিভিন্ন অপশন দেওয়া আছে, আপনি এখান থেকে কি করতে পারেন, ডেমোগ্রাফিক এইভাবে সেট করতে পারেন। তারপর ডেমোগ্রাফির পরে কি দেওয়া আছে, ইন্টারেস্টেড, আপনার অ্যাডটা ধরেন আপনি ইন্টারেস্টে গেলেন, এখন ইন্টারেস্টে যাওয়ার পরে এখান থেকে আপনার অ্যাডটা যে দেখবে আপনার যে ধরনের ভিজিটর কি আপনার এই দেখা থেকে আপনার এখানে যে ধরনের অ্যাডভার্টাইজ করতেছেন এই বিষয়ে ইন্টারেস্টেড ওই ধরনের ভিজিটরকে এখান থেকে আপনার টার্গেট করতে পারেন। তাহলে এখানে ইন্টারেস্টের ভিতরে আপনার অ্যাডটা কী ধরনের সেক্ষেত্রে আপনার বিজনেস ইন্ডাস্ট্রি দেবেন, যদি আপনাদের অ্যাডটা এরকম টাইপের হয়ে থাকে যায় এটাকে বিজনেস ইন্ডাস্ট্রি রিলেটেড আপনাদের কোনো এখান থেকে বিষয় থাকে, তো সেক্ষেত্রে আপনার এখান থেকে ওই ধরনের ভিজিটরকে এখান থেকে আপনার সেট করতে পারেন। অর্থাৎ যদি ব্যাঙ্কিং রিলেটেড হয়, ব্যাঙ্কিং বিজনেস টাইপের হলে বিজনেস, মানে এই ধরনের বিষয়গুলো দেখালে কি এরা এখান থেকে দেখালে এই ব্যাঙ্কিং বা আপনার এখান থেকে অ্যাডভার্টাইজ বা এগ্রিকালচার আছে, মানে আপনি যেটা দেখাবেন ওই বিষয়ে যারা ইন্টারেস্টেড ওই ধরনের আপনার যদি অ্যাডটা হয় তারা তাহলে আপনার একটা দেখবে, তো সেক্ষেত্রে আপনার এইভাবে বিষয়গুলো সেট করতে পারেন। তারপর এখানে ইন্টারেস্টের পরে এখন ধরেন যে কি এখানে আমাদের পরবর্তী বিষয় কি আছে, আমরা এখন আবার ব্রাউজে গেলাম, তো ব্রাউজে যাওয়ার পরে এখন আমরা এই যে ব্রাউজে ক্লিক করার পরে কি বিহেভিয়ার, তো ইন্টারেস্টের পরে বিহেভিয়ার, এখানে বিভিন্ন বিহেভিয়ারের এখানে অপশন দেওয়া আছে, আপনাদের একটা কোন বিহেভিয়ারের লোকেরা দেখবে সেখান থেকে এই বিষয়গুলো আপনারা এখান থেকে দেখলে বুঝতে পারবেন, দেখে আপনারা এখান থেকে ওই ধরনের বিহেভিয়ারগুলো এখান থেকে সেট করে দেবেন। তাহলে আমরা কি করতে পারি, এইভাবে এখান থেকে দেখা গেছে কি আমরা এখান থেকে এই যে আমাদের এই অ্যাডের জন্য আমরা কি ডিটেলস টার্গেটিং এর মাধ্যমে কি করতে পারি, এখান থেকে আমাদের ডেমোগ্রাফিক আমাদের অ্যাড যারা দেখবে ইন্টারেস্টেড তাদের বিহেভিয়ার আমরা এই বিষয়গুলো চেক করে এখান থেকে আমরা ডিটেলস সেট করতে পারি আমাদের অ্যাডের জন্য। তো এই বিষয়গুলো আপনারা চাইলে সেট করতে পারেন। তারপর এখানে কি আছে ল্যাঙ্গুয়েজ, আমাদের অ্যাডটা দেখা গেছে কি এখান থেকে কি করবে, এখান থেকে দেখা গেছে কি এখান থেকে দেখা গেছে কি করবে, আমাদের কোন ল্যাঙ্গুয়েজের লোকের আমাদের একটা দেখবে, আমরা ইচ্ছা করলে এখান থেকে কি এডিটে যে আমরা এখানে ইচ্ছা করলে এখান থেকে আমাদের ল্যাঙ্গুয়েজটা আমরা সেট করে দিতে পারি, কিন্তু এখানে বাই ডিফল্ট এখানে অল ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকে, আপনি ইচ্ছা করলে এডিটে যে এখান থেকে কোন ল্যাঙ্গুয়েজের লোকটা দেখবে, আপনার ধরেন যে এখান থেকে আপনি ইচ্ছা করে আপনার ল্যাঙ্গুয়েজ সেট করতে, আপনার মানে হিন্দি লিখলাম তাহলে হিন্দি লিখলে আপনার হিন্দি ভাষা যারা তারা আপনি একটা দেখবে, বাংলা বেঙ্গলি লিখলে বাংলায় আপনার যে ভাষা দেবেন সেটা, কিন্তু বাই ডিফল্ট এটা কি অল ল্যাঙ্গুয়েজ দেওয়াই থাকে, তাহলে আমরা অল ল্যাঙ্গুয়েজে রাখবো, এতে আপনার প্রয়োজন অনুসারে আপনি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ সেট করতে পারেন। আচ্ছা, তারপর এখানে আমরা সোমোর অপশনে গেলাম, তো সোমোর অপশনে যাওয়ার পরে এখানে কিন্তু ধরেন যে আমার কানেকশনে কি অল পিপল আছে, তাহলে এখান থেকে এই যে কানেকশনের মধ্যে অল পিপল আছে তাই এটা আমাদের বাই ডিফল্ট এটা দেওয়া থাকে, কিন্তু আপনার যদি চান্স চেঞ্জ করতে এডিটে যে আপনার এখান থেকে ধরেন যে আপনাদের পিউপিল পেজ আপনার পিউপিল হু লাইক অর ফলো ইউর পেজ আপনি এইভাবে স্পেসিফিকভাবে ইচ্ছা করলে এখান থেকে পেজ অ্যাপস থেকে আপনার চাইলে সেট করতে পারেন, কিন্তু আমরা ধরেন যে আপনার আপনাদের প্রয়োজন অনুসারে আপনি সেট করতে পারেন, কিন্তু বাই ডিফল্ট এখানে অল কানেকশন দেওয়া থাকে এটাই আমরা রাখবো।
আচ্ছা, তারপর এখানে কি আমাদের আমাদের এখানে লাস্ট অপশনটা কি দেওয়া আছে, আমাদের সেভ দিস অডিয়েন্স। এখন আমাদের অডিয়েন্সের এই যে বিষয়গুলো আমরা যে করলাম এখান থেকে, এই যে এখান থেকে এই অডিয়েন্সের এই যে বিষয়গুলো করলাম, লাস্টে আমরা কি করব, এটাকে অডিয়েন্সটাকে আমরা এখান থেকে আমরা কি করব, আমরা অডিয়েন্সটা আমরা সেভ করে রাখবো। এটা কেন সেভ করে রাখবো, এটা তো আমরা সেভ দিস অডিয়েন্সে দিয়ে আমরা এটা সেভ করে রাখি, তাহলে আমাদের সুবিধাটা কি, পরবর্তীতে যদি আমরা যদি কোনো অন্য কোনো ক্যাম্পেইন বা অন্য কোনো আমাদের কোনো বিষয় নিয়ে আমরা অ্যাডভার্টাইজ করি, তো সেই ক্ষেত্রে আমরা ইচ্ছা করলে কি করতে পারবো, এই অডিয়েন্সটা আমরা কি অন্য অ্যাডের ভিতরে আমরা কি করতে পারবো, কাজে লাগাতে পারবো। দেখা গেছে এই অডিয়েন্সটা যদি আমরা এখন কি করে সেভ করে রাখি, এই অডিয়েন্সটা যদি আমরা কি করি, আমরা এখান থেকে এই যে সেভ দিস অডিয়েন্সে ক্লিক করে যদি সেভ করে রাখি, আমরা একটা নাম দিয়ে সেভ করে রাখলে কি হবে, আমরা যেই নামে সেভ করে রাখবো দেখা গেছে কি আমাদের অডিয়েন্সটাকে পরবর্তীতে দেখা গেছে আমরা কি করতে পারবো, আমাদের অন্য কোনো ক্যাম্পেইন বা অন্য কোনো দেখা গেছে আমরা কোনো কিছু অ্যাডভার্টাইজ করলে সেই ক্ষেত্রে এই অডিয়েন্সটাকে আমরা কি করতে ইচ্ছা করলে আমরা ইউজ করতে পারবো যদি আমাদের প্রয়োজন পড়ে। সেই ক্ষেত্রে আপনারা যেই নামে সেভ করে রাখবেন, তো ওই সেভকৃত নামটা যখন আমরা এই অন্য ক্যাম্পেইনের ভিতরে আবার এই অপশনে ঢুকবো, এই ইউজ সেভ অডিয়েন্স আমরা ঢুকলে ঢুকার পরে ওই নামটা আমাদের এখানে শো করবে, যে নাম আমরা সেভ করবো ওই নামটা এখানে শো করবে। শো করলে আমরা এখানে ক্লিক করলে কি হবে, অটোমেটিক্যালি আমাদের অডিয়েন্সের ভিতরে এই অডিয়েন্সের অপশনগুলো চলে আসবে, আমাদের এখানে কোনো কিছু সেট করতে হবে না। যেহেতু আমরা এখান থেকে ক্লিক করে দেখাই দেবো, অটোমেটিক্যালি অডিয়েন্সটা এখানে আমাদের সেটিং হয়ে যাবে, যেটা আমরা এখানে সেট করছি এই অডিয়েন্সটা কি আমাদের অন্য কোনো ক্যাম্পেইনের ভিতরে অটোমেটিক কি হয়ে যাবে, এখানে আমাদের চলে আসবে। তো এইভাবে ইচ্ছা করলে আমরা অডিয়েন্স তৈরি করে আমরা একই অডিয়েন্স কি সেভ করে রেখে আমরা বিভিন্ন আমাদের ক্যাম্পেইন ইচ্ছা করলে আমরা ব্যবহার করতে পারি যদি আমাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে। আচ্ছা, তারপর এখন অডিয়েন্সের পর আমাদের এখানে কোন অপশন দেওয়া আছে, আমাদের অডিয়েন্সের পরে এখন আমাদের আছে কি প্লেসমেন্ট। তো প্লেসমেন্টের বিষয়টা কি, এখন আমাদের আমাদের এই যে অ্যাডভার্টাইজটা আমরা করতেছি, আমাদের এই ক্যাম্পেইনটা কোন কোন জায়গায় ফেসবুক শো করবে, তো সেটা আমরা এখান থেকে ধরেন দেখাইতে পারি। তো আমরা যদি অটোমেটিক দেখাই দিই, তাহলে কি ফেসবুক তার নিজের মতো করে যেখানে যেখানে প্রেজেন্ট করলে আমাদের অ্যাডটা কি মানুষ দেখতে পারবে, ফেসবুক সেই সেই জায়গায় কী করবে, আমাদের অ্যাডটাকে দেখাবে। এটা হচ্ছে ফেসবুক তার নিজের মতো করে দেখাবে। কিন্তু আপনি যদি ম্যানুয়ালি চান, তাহলে ম্যানুয়াল প্লেসমেন্টে ক্লিক করে আপনার কি করতে পারেন, আপনার অ্যাডটাকে আপনি ইচ্ছা করলে এই যে এখানে দেওয়া আছে আপনি কোন কোন জায়গায় দেখাবেন, আপনার ফেসবুক ছাড়া কি আপনার কি ইনস্টাগ্রাম মেসেঞ্জারে, তারপরে এই যে আপনি এখানে ধরলে, আপনি এখানে ধরলে বুঝতে পারবেন ইনস্টাগ্রাম ফিড, ফেসবুক ফিড, এই যে ইনস্টাগ্রাম মার্কেট প্লেস, ফেসবুক মার্কেট প্লেস, ফেসবুক ভিডিও ফিড, এই যে বিভিন্ন অপশন দেওয়া আছে এখানে নিচে আসলে বুঝতে এখানে দেখতে পারবেন। আপনি যদি চান যে কি আপনারা এখানে কি আপনার ইনস্টাগ্রাম ফিডে দেখাবেন না, কিংবা আপনারা ফেসবুক ভিডিও ফিডে দেখাবেন না, না কোনো জায়গায় আপনারা দেখাবেন না, সেই সেই জায়গাগুলো আপনার ইচ্ছা করলে যদি না দেখাতে চান, তাহলে সেই জায়গাগুলো আপনার টিকমার্ক উঠাই দিলে ফেসবুক আপনার ওই প্লেসগুলোতে আপনার অ্যাডটাকে দেখাবেন না। আপনার কি আপনার যেখানে টিকমার্ক উঠাই দেবেন ওই প্লেসগুলোতে ফেসবুক আপনার অ্যাডটা দেখাবে না, যেখানে টিকমার্ক দেওয়া আছে ওই জায়গার মধ্যে ফেসবুক আপনার অ্যাডটা দেখাবে। তো এই কাজটা আপনারা কখন করতে পারেন, যদি আপনাদের বাজেট কম থাকে, যে আপনাদের অ্যাডভার্টাইজ করেছেন কিন্তু আপনাদের বাজেটটা একেবারেই কম, যদি আপনারা অ্যাডভার্টাইজ করেছেন সেক্ষেত্রে আপনাদের বাজেটটা যদি একেবারে লো থাকে কম থাকে, সেই ক্ষেত্রে আপনারা এখানে ম্যানুয়ালি প্লেসমেন্ট করতে পারেন। কিন্তু আপনাদের বাজেট যদি মোটামুটি থাকে, বাজেট ভালো থাকে, সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো অটোমেটিক প্লেসমেন্ট এটা দেখানোটাই বেটার। কারণ এটা দেখালে আপনার অ্যাডভার্টাইজটা আপনার এই অ্যাডটাকে ক্যাম্পেইনটাকে ফেসবুক তার নিজের মতো করে মানে সব জায়গায় শো করবে। ফেসবুক যেখানে যেখানে শো করলে আপনার এখান থেকে আপনার অ্যাডের মধ্যে ভিজিটর আসবে, সেই জায়গায় ফেসবুক তার নিজের মতো করে শো করবে, তাহলে এটা দেখানোই বেটার, এটা আমি সাজেস্ট করবো। যদি আপনাদের মানে কী থাকে, আপনাদের বাজেটটা ভালো থাকে সেক্ষেত্রে, আর বাজেট যদি একেবারে কম থাকে, তাহলে আপনার ম্যানুয়াল প্লেসমেন্ট সেট করে দিয়ে আপনার কাজটা করতে পারেন। আচ্ছা, তারপরে এই প্লেসমেন্টের পরে এখানে আমাদের পরবর্তী অপশন কি, অপটিমাইজেশন অ্যান্ড ডেলিভারি। তো এখানে কি এখানে অপটিমাইজ ডেলিভারি এখানে এটা কি আছে, এখানে এটা আমাদের এখানে ধরতে হবে না, আমাদের এখানে পরবর্তী কি আছে, অপটিমাইজেশন ফর অ্যাড ডেলিভারি। বাস এখানে কি আছে আমাদের এখানে এই যে এখানে নিচে যে অপশনটা আছে এটা আমাদের একটা ইম্পর্টেন্ট বিষয়। এখানে দেখা গেছে কি আমরা কি দেখাছিলাম, আমাদের এখানে আমরা ওয়েবসাইট দেখাছিলাম, যেহেতু আমাদের এখানে কি ট্রাফিক ক্যাম্পেইন, তাহলে আমরা ট্রাফিক ক্যাম্পেইন সেট করতে, তাহলে আমাদের ওয়েবসাইট দেখাছিলাম। তাই ওয়েবসাইটের ভিতরে কী আসবে, এখানে আমাদের যে আমাদের ওয়েবসাইটে এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে, আমরা কী করবো, আমরা যেখানে ক্লিক করি ক্লিক করি আমাদের এখানে করার পরে চারটে অপশন চলে আসছে। তাহলে আমরা কী করবো, এখানে আমাদের ওয়েবসাইটের ভিতরে আমাদের ভিজিটররা কি আমাদের ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করবে, আমরা কি এটা দেখাবো, যদি লিঙ্ক ক্লিক দেখায় তাহলে আমরা এই অপশন দেখাবো। আর যদি আমরা কি মনে করি ল্যান্ডিং পেজ ভিউ, আর যদি আমরা মনে করি কি যে আমাদের ওয়েবসাইটে যে আমাদের যে ল্যান্ডিং পেজগুলো আছে, আমাদের যে ওয়েব পেজগুলো আছে, ওই ল্যান্ডিং পেজের ভিতরে আমরা কী নিব, ভিজিটর নিব। যদি আমরা মনে করি আমাদের ওয়েবসাইটের ল্যান্ডিং পেজগুলোতে আমরা ভিজিটর পাঠাবো, তা সেই ক্ষেত্রে আমরা এই অপশনটা সেট করে দিব। আর আমরা চাই যে আমাদের ওয়েবসাইটে ক্লিক করুক, তাহলে এটা করবো। আর ইমপ্রেশন এখানে ডেইলি ইউনিক রিচ, এটা আমাদের এখানে আমাদের এই ওয়েবসাইটের জন্য এই দুইটা আমাদের প্রয়োজন নাই। আমরা কি ইউজ করতে পারি, আমরা ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক অথবা আমাদের ওয়েবসাইটের আমরা ল্যান্ডিং পেজের মধ্যে কাস্টমার নিতে পারি। তো আমরা চাইলে এইটা এটা দুইটা যে কোনো একটা করতে পারি। তাহলে এখান থেকে আমি কোনটা দেখাবো, আমি এখান থেকে লিঙ্ক ক্লিকটাই দেখাবো, কারণ আমাদের ওয়েবসাইটে কি করে ভিজিটর লিঙ্কে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে ঢুকে আমাদের ওয়েবসাইটটা দেখবে। তো সেটা আমি এখান থেকে লিঙ্ক ক্লিক দেখাই দিলাম। তো লিঙ্ক ক্লিক দেখানোর পরে এখানে আমাদের কাজটা কি, এখানে এটা আমাদের আর প্রয়োজন নাই, কস্ট কন্ট্রোল এটা আমাদের অপশন, এটা আমাদের প্রয়োজন নেই। তারপরে এখানে দেখে আমাদের কি আছে, শো মোর অপশন, এখানে ক্লিক করলাম,
ক্লিক করার পর এখানে দেখি আছে এখানে ইমপ্রেশন স্ট্যান্ডার্ড এগুলো যা আছে তাই দেওয়া থাকবে, এগুলো আমাদের কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নাই। আচ্ছা তারপর এখানে আমরা কোথায় যাবো, আমরা নেক্সটে ক্লিক করলাম। তো নেক্সটে ক্লিক করে আমরা আগে একটু বিষয় দেখে নেই, এখানে আমরা এই যে এখানে যে বিষয়গুলো আমাদের এখানে অ্যাড সেটের ভিতরে আমরা সেট করলাম, তো সেট করার পর এখানে দেখা গেছে কি আপনার এখানে যে অডিয়েন্স ডেফিনেশন, এই দেখেন অডিয়েন্স ডেফিনেশনের মধ্যে আমরা অডিয়েন্স যেভাবে এখানে সেট করছি এখানে বিষয়গুলো কিন্তু এই যেভাবে আস্তে আস্তে এইভাবে এই যে গ্রিন কালার হয়ে এদিকে চলে আসতেছে, আমরা যত বেশি সে ভালোভাবে সেট করবো তত এখান থেকে আস্তে আস্তে এদিকে এই যে বর্ডার দিকে আসবে, স্পেসিফিক দিকে বর্ডার দিকে আসবে, আমাদের অডিয়েন্সের বিষয়গুলো এখান থেকে দেখাবে, এখানে এই যেভাবে দেখাইতেছে। তারপর এখানে পটেনশিয়াল রিস্ক কত হবে এই যে এখানে শো করবে, এস্টিমেট ডেইলি রেজাল্ট কত আসবে, এই যে রিস্ক লিঙ্কে ক্লিক হবে কত, তো এই বিষয়গুলো আপনার এখান থেকে দেখতে পারেন। আপনার যেভাবে এখানে অডিয়েন্সের বিষয়গুলো সেট করবে সেভাবে এখানে অডিয়েন্সের বিষয়গুলো এখানে আপনার শো করবে। আচ্ছা এটা এখানে দেখলাম, তারপর এখানে আমরা বলছি কি নেক্সটে যাবো, আমরা নেক্সটে ক্লিক করলাম। বাস নেক্সটে ক্লিক করার পরে এখন আমাদের লাস্ট পর্যায়ের কাজটাকে আমাদের এখানে আমাদের অ্যাড সেট করতে হবে, এখন আমাদের এখানে লাস্টের কাজটাকে এখানে আমাদের এখন আমাদের অ্যাড সেট করতে হবে। তাহলে আমাদের এই যে অ্যাড নেম এখানে কি করতে হবে, আমাদের অ্যাডের নেমটা আমাদের অ্যাডটা তৈরি করতে হবে। তো এখানে কি আমাদের অ্যাডের নেমটা আমরা প্রথমে দিব, তাহলে আমাদের অ্যাডের নেমটা কি দিলাম, যেহেতু আমাদের ওই যে ক্যাম্পেনের নেম আমাদের অ্যাড সেট করার নেম, এবার আমাদেরকে অ্যাড তৈরি করার ক্ষেত্রে আমাদের অ্যাডের নেম দিতে হবে। তাহলে এখন কি করবো, আমরা আমার সেম নামটা আমরা এখানে দিলাম, আবার কপি করে আছে পেস্ট করে দিলাম, তাহলে আমরা কি একই নাম সব জায়গায় দিলাম, আপনি ইচ্ছা করলে ভিন্ন ভিন্ন নামও দিতে পারেন, কিন্তু আমি আমার বোঝার সুবিধার্থে আমার ক্যাম্পেনের নেম আমাদের অ্যাড সেট করার নেম এবং অ্যাডের নেম আমি সেম রাখলাম। তো এখানে রাখার পরে অ্যাডের নেম দেওয়ার পর আপনারা কি দেবেন, আপনারা এখানে আইডেন্টিফাই ফেসবুক পেজ, এখানে কি করছেন এখানে আমরা ফেসবুক পেজটা আমরা এখানে যেটা দেখাছিলাম আমাদের ওই যে আগে ডিজিটাল ক্যামেরা অনলাইন আমাদের পেজটা দেখাছিলাম, তো আগে যে আমরা অ্যাড সেটের ভিতরে যে পেজটা দেখাচ্ছি সেই পেজটা আমাদের এখানে চলে আসছে। আপনার ইচ্ছা করলে এখানে আপনার কি করতে পারেন, আপনার পেজ ইচ্ছা করলে চেঞ্জও করতে পারেন এখান থেকে, এই যে ফেসবুক পেজ আপনারা যদি চান যে এটা না দেখে অন্য পেজ দেখাবেন তাহলে সেটা দেখাতে পারেন। এখন আপনারা তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে কি দেওয়া আছে, অপশনটাকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, যদি আপনার এই পেজের ভিতরে বিজনেস পেজের ভিতরে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনার কি করা থাকে, কানেক্ট করা থাকে, যেহেতু যদি আপনার এই বিজনেস পেজের ভিতরে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কানেক্ট করা থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা এখানে শো করবে অটোমেটিক্যালি, অটোমেটিক্যালি শো করবে। আর যদি আপনার এই বিজনেস পেজের ভিতরে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কানেক্ট বা লিঙ্ক করা না থাকে তাহলে আপনারা কি করতে পারেন, আপনার এই যে এখান থেকে অপশন লেখা আছে কানেক্ট অ্যাকাউন্ট, এই কানেক্ট অ্যাকাউন্টটা ক্লিক করে আপনারা কি করতে পারেন, আপনার ইচ্ছা করলে আপনার এই বিজনেস পেজের সাথে আপনার ইনস্টাগ্রামের আপনার অ্যাকাউন্টটা আপনি এখানে কানেক্ট করতে পারেন। কানেক্ট করলে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের আপনার এখানে কি আসবে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইউজার নেমটা এখানে চলে আসবে, এখানে চলে আসবে। যেমন এখানে আমার যেই পেজের মধ্যে ইনস্টাগ্রাম এখানে কানেক্ট করা আছে সেই পেজটা দেখাই দিই, যেমন এখান থেকে ধরুন আমার এই পেজের ভিতরে ধরুন কি এই যে এখান থেকে আমার জেকো অনলাইন শপ এই পেজের ভিতরে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করা আছে, তাহলে এই যে জেকো অনলাইন শপ আমার পেজটা দেখা দিলাম, এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করা আছে, অটোমেটিক্যালি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের আমার ইউজার নেমটা এখানে চলে আসছে, তাহলে এখানে চলে আসছে। আপনার যদি করা থাকে দেখা দিলে চলে আসবে, না হলে আপনি এখান থেকে কানেক্ট অপশনে ক্লিক করে কানেক্ট থেকে আপনার ইচ্ছা করলে আপনাদের পেজের সাথে ইনস্টাগ্রামে কানেক্ট করা দেয় সেইভাবে দেখাতে পারেন, তো এটা আপনি ইচ্ছাগুলো করতে পারেন। আচ্ছা এটা করার পর এখন আপনাদেরকে ব্র্যান্ডেড কন্টেন্ট নামে একটা অপশন চলে আসছে, তো এই ব্র্যান্ডেড কন্টেন্টের অপশনটা কি, এটা দেখা গেছে আপনারা এখানে থার্ড পার্টির এই ফিচারটাকে যে বলছে, ইফ দিস পোস্ট ফিচার এ থার্ড পার্টি ব্র্যান্ড অর প্রোডাক্ট দেন ইউ মাস্ট ট্যাগ ইউর বিজনেস পার্টনার পেজ। তো এখানে কি বলছে, এখান থেকে আপনার যদি কোনো থার্ড পার্টির কি করা থাকে, আপনার কোনো এই পেজ থাকে, আমরা থার্ড পার্টির কোনো দেখা গেছে কি আপনার কোনো ব্র্যান্ড থাকে, থার্ড পার্টির কোনো ব্র্যান্ড বা দেখা গেছে প্রোডাক্ট থাকলে সেই ক্ষেত্রে আপনি যদি চান কি করতে, আপনার এই ক্যাম্পেনের ভিতরে আপনার অ্যাডের ভিতরে আপনি কি করবেন সেটাকে এখানে দেখাই দেবেন। থার্ড পার্টির কোনো যদি পেজ থাকে বা কোনো ব্র্যান্ড থাকে, থার্ড পার্টির যদি কোনো ব্র্যান্ড বা কোনো প্রোডাক্ট থাকে সেটা যদি চান কি করতে, আপনি আপনার এই ক্যাম্পেন থেকে সেটা আপনি এখান থেকে কি করবেন অ্যাডভার্টাইজ করবেন, তো সেই ক্ষেত্রে এখান থেকে ওই রকম কোনো বিষয় থাকলে সেটা এখানে কি করতে পারেন আপনার এখানে দেখাতে পারেন কীরকম বিষয়টা। এই যে আমরা এখানে ক্লিক করলাম, করার পরে ওই থার্ড পার্টির আপনার যে পার্টনার আছে তার পেজের নামটা তার এখানে ইনস্টাগ্রামের যদি পেজের সাথে লিঙ্ক করা থাকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নামটা এখানে আপনারা দেখাই দেবেন, যদি থার্ড পার্টির কোনো ব্র্যান্ড অথবা আপনার এখানে ওই প্রোডাক্ট দেখাতেন সেই ক্ষেত্রে, যদি আপনার না থাকে যদি আপনার কোনো ক্লায়েন্টের বা আপনার কোনো বাইরের কাজ করেন তো সেই ক্ষেত্রে ওই ক্লায়েন্টের দেখা গেছে যদি কোনো পেজ বা আপনার কোনো বাইরের কোনো প্রোডাক্ট থাকে তো সেটা তো এখানে ধরেন যে বাইরের জন্য কোনো তো বাইরের জন্য আপনি অ্যাডভার্টাইজ করবেন, কিন্তু আপনার বা আপনার বাইরের যদি দেখা গেছে কি আপনার অথবা আপনার বাইরের যদি কি থাকে কোনো থার্ড পার্টির কোনো এরকম কোনো ই থাকে যা থার্ড পার্টির কোনো ব্র্যান্ড থাকে বা দেখা গেছে কোনো এরকম কোনো প্রোডাক্ট থাকে তো সেই ক্ষেত্রে আপনার হোক কিংবা আপনার বাইরের হোক যারাই হোক দেখা গেছে কি সেই ক্ষেত্রে আপনাদের যদি কী থাকে কোনো থার্ড পার্টির যে কী বলছে ব্র্যান্ড অথবা প্রোডাক্ট থাকে সেই ক্ষেত্রে ওই থার্ড পার্টির আপনারা ব্র্যান্ডের যেটা আছে ওই ব্র্যান্ডের যে পেজ আছে সেই পেজের নামটা দেখাই দেবেন, পাশাপাশি ওই পেজের সাথে যে এখানে কি ইনস্টাগ্রামের যে অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকে সেই ইনস্টাগ্রামের অ্যাকাউন্টে কী করবেন এখানে অ্যাকাউন্টের নামটা দিয়ে দেবেন। তো এইভাবে এই বিষয়গুলো কি এখন যেটা বললাম কি মেন বিষয়টা কি এখানে যে আপনার অথবা আপনার যদি কোনো বাইরের কাজ করেন আপনারও থার্ড পার্টির যদি কোনো পেজ থাকে
বা প্রোডাক্ট থাকে, অথবা আপনার বাইরের যদি কোনো থার্ড পার্টির পেজ থাকে, ব্র্যান্ড থাকে বা প্রোডাক্ট থাকে, সেক্ষেত্রে জারি হোক, সেক্ষেত্রে উইথ থার্ড পার্টির কি পেজের নাম আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নামটা এখানে দিয়ে আপনার বিষয়টা দেখায় দেবেন। আর যদি এটা না দেখায় দেন তাহলে কি হবে, আপনার ফেসবুক অ্যাডভার্টাইজ যে পলিসি আছে সেটা আপনারা ব্রেক করলেন, তো সেক্ষেত্রে দেখা গেছে আপনার এই অ্যাডের জন্য সেটা আপনার প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই ফেসবুকের যে প্রাইভেসিগুলো আছে আপনাকে মেনটেন করতে হবে, যে অ্যাড প্রাইভেসিগুলোকে মেনটেন করে আপনার কাজ করতে হবে। তাহলে আপনারা যদি এরকম থার্ড পার্টির কাজ করলে অবশ্যই কি এই বিষয়গুলো দেখায় দেবেন। আর যদি আপনার প্রয়োজন এটা আপনার না লাগে তাহলে এই অপশনটা আপনি উঠাই দেবেন। এই আমাদের ব্র্যান্ডেড কন্টেন্টের বিষয়টা। ব্র্যান্ডেড কন্টেন্টের পরে এখন আমরা কি দেখবো, অ্যাড সেটআপ। তো অ্যাড সেটআপের মধ্যে এখানে আমাদের কি কি বিষয় আছে, আমরা এখানে ক্রিয়েটেড পাশাপাশি ইউজ এক্সিস্টিং পোস্ট, ইউজ ক্রিয়েটিভ হাফ মোকআপ। আমাদের এখানে কি, আমাদের এখানে অ্যাড সেটআপ করার জন্য তিনটা অপশন আছে। তো এখান থেকে দেখা গেছে আমাদের এই যেটা হাফ মোকআপ যেটা আছে এটা আমাদের ততটা প্রয়োজন নেই, এখান থেকে আমরা এই দুইটার মাধ্যমে কাজ করব। এখান থেকে ইউজ এক্সিস্টিং পোস্ট পাশাপাশি ক্রিয়েটেড এই দুইটার মাধ্যমে কাজ করব। তো এখন এই দুইটা বিষয় কি, কোনটা কি, আমরা একটু পরে বিষয়টা জানবো। তার আগে ধরেন যে এখান থেকে আমাদের অন্য বিষয়গুলো একটু দেখে নেই। তো এখানে কি আছে, ডাইনামিক ফরম্যাট অ্যান্ড ক্রিয়েটিভ। তো এখান থেকে আমরা এই বিষয়টা কি বলছিলাম, আমরা যদি এটা ইনেবল করে রাখি তাহলে কি হবে, আমাদের এটা ইনেবল করে রাখলে দেখা গেছে কি, আমাদের এখান থেকে যে অ্যাডটা আমরা কি করব, আমরা এখানে দেখা গেছে যেই অ্যাডটা আমরা এখানে কি করবো, অ্যাডভার্টাইজ করবো, তো সেটা দেখা গেছে এখানে ফেসবুক কি করবে, এখানে বিভিন্নভাবে কি করবে, এটা বিভিন্নভাবে আমার কাস্টমারের কাছে প্রেজেন্ট করবে যদি আমরা কি করি এটা ইনেবল করে রাখি। তো সেক্ষেত্রে এটা আমার ইনেবল করলে কি করতে হবে, আমাকে বিভিন্ন ফরম্যাটটা কি করতে হবে, এখান থেকে বিভিন্ন ফরম্যাটটা আমাকে তৈরি করে দিতে হবে, যে এখানে আমি কীভাবে বিষয়গুলো রাখবো, এখানে আমার টেক্সট, আমার ডিসক্রিপশন, আমার ইমেজগুলো আমি ইচ্ছা করলে বিভিন্নভাবে সেট করতে পারি। তো সেট করলে আমার এই বিভিন্ন সেট করার অপশনগুলোকে বিভিন্নভাবে কী করবো, ফেসবুক আমার অ্যাডটাকে আমার কাস্টমারের কাছে বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে আমাদের কাস্টমারের কাছে শো করবে। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে ডাইনামিক্যালি ফরম্যাট ক্রিয়েটিভ বিষয়টা করি তো সেক্ষেত্রে এই কাজটা করবে। আচ্ছা, তারপর এখানে কী আছে, আমাদের ফরম্যাট, আমাদের অ্যাডের ফরম্যাটটা আমরা কী করতে পারি, ইচ্ছা করলে আমরা একটা সিঙ্গেল ইমেজ বা ভিডিও দিয়ে আমরা কী করতে পারি, আমাদের অ্যাডটা আমরা তৈরি করতে পারি, আমাদের অ্যাডটা আমরা সেট আপ করতে পারি, অথবা আমরা যদি চাই কী করতে, এখানে যে ক্যারোসেল আমরা যদি কী করতে পারি, আমরা ইচ্ছা করলে এই ক্যারোসেল আমরা এই ফরম্যাটে ইচ্ছা করলে এখানে একাধিক ইমেজ, আমরা ইচ্ছা করলে একাধিক ইমেজ বা ভিডিও দিয়ে সেই ইমেজের ভিতরে আমরা কি, আমরা দেখা গেছে ইমেজের এখানে দেখা গেছে হেডলাইন, ডিসক্রিপশন, ইমেজের মধ্যে লিঙ্ক, দেখা গেছে আমরা কি এখানে যদি 10টা ইমেজ আমরা ইউজ করি, 10টা ইমেজের ভিতরে আমরা হেডলাইন, ডিসক্রিপশন, লিঙ্ক আমরা দেখা গেছে কি আমরা এই আমাদের এই অ্যাডের ফরম্যাটটা আমরা সাজাতে পারি। সেক্ষেত্রে আমাদের ক্যারোসেল এটার ক্ষেত্রে আমরা এই কাজটা করতে পারি। তাহলে মিনিমাম 2টা সর্বোচ্চ 10টা আমাদের এখানে ইমেজ বা ভিডিও দিয়ে আমরা দেখা গেছে কি বলছি হেডলাইন, ডিসক্রিপশন, পাশাপাশি আমাদের ইমেজের লিঙ্ক, এই বিষয়গুলো দিয়ে আমরা ইচ্ছা করলে কী করতে পারি, আমাদের এই ফরম্যাটটা আমার ক্যারোসেল ফরম্যাটের সাথে আমরা এখানে কী করতে পারি, আমাদের অ্যাডটাকে আমরা কী করতে পারি, এখানে তৈরি করতে পারি। তারপরে দেখা গেছে এখানে আমরা এটা সারাটা আছে কালেকশন, আমরা ইচ্ছা করলে কালেকশনের মাধ্যমে গ্রুপ অফ আইটেম দ্যাট ওপেন ইনটু ফুল স্ক্রিন মোবাইল এক্সপিরিয়েন্স, আমরা ইচ্ছা করলে এটার মাধ্যমে আমাদের অ্যাডের ফরম্যাটটা আমরা তৈরি করতে পারি। আচ্ছা, এই তিনটা ফরম্যাটে আমরা বিষয়গুলো দেখব। তার আগে এখানে আমাদের নিচের আরও বিষয়গুলো আছে, এগুলো দেখি, আমরা এইটাও দেখব। এখানে আমরা নিচ দিকে আসি অ্যাড ক্রিয়েটিভ। তো এখানে দেখা গেছে অ্যাড ক্রিয়েটিভের ক্ষেত্রে আমাদের কোনটা সিলেক্ট করা আছে, এখানে আমাদের ক্যারোসেল আমরা এটা সিলেক্ট করে রাখি, সিঙ্গেলটা আমরা সিঙ্গেলটা এখানে ই করে রাখলাম। করার পর এখন আমাদের কি প্রিভিউ অফ করা আছে, আমরা প্রিভিউ অফটা এটা অন করে দিলাম। অন করার পর এখানে সিলেক্ট মিডিয়া ফর ইউর অ্যাড, এখানে কী করছে আমাদের এখানে বলছে কি সিলেক্ট করার জন্য কোনো একটা মিডিয়া, দেখা গেছে আমাদের ইমেজ অথবা ভিডিও যেই হোক একটা সিলেক্ট করতে বলছে, সিলেক্ট করলে ওই ইমেজ ও ভিডিওটা আমাদের এখানে শো করবে। তাহলে এখান থেকে আমরা কী করি, আমাদের এই মিডিয়া অপশন থেকে আমরা একটা ইমেজ ও ভিডিও সিলেক্ট করি, আমরা এই যে মিডিয়া অপশনে গেলাম, যার পরে যে কোনো একটা ইমেজ ভিডিও আমরা এখান থেকে অ্যাড ইমেজে গেলাম, যার পরে এখানে আমাদের যে ইমেজগুলো দেওয়া আছে আমরা এখান থেকে নিতে পারি, অথবা আপনার আপলোডে গিয়ে আপনার আমাদের কম্পিউটার থাকলে কম্পিউটার থেকে আমরা সেভ করা থাকলে সেখান থেকে নিতে পারি। তাহলে আমরা এখান থেকে যে কোনো একটা ইমেজ মনে করে নিলাম, ধরুন আমি এই ইমেজটা নিলাম, দিয়ে নেক্সটে ক্লিক করলাম, আবার নেক্সটে ক্লিক করি, এখানে আমার ডানে ক্লিক করলাম, বাস ডানে ক্লিক করার পরে আমার কি আমার এই যে ইমেজটা এখানে চলে আসছে। তাহলে আমার এই যে ইমেজটা এখানে চলে আসছে, এখানে তো ইমেজটা চলে আসলে এখানে ধরুন আমাদের ইমেজের মিডিয়াটা এই যেরকম দেখাইতেছে, এখন আপনি এখানে যে ইমেজটা দেখাবেন, এখন ইমেজটা দেখানোর পরে বা ভিডিও দেখানোর পরে এখানে যে প্রাইমারি টেক্সট আপনার এই অ্যাডের ভিতরে ইমেজ ভিডিও দেখানোর পরে আপনার অ্যাডটা যখন মানুষ দেখবে সেক্ষেত্রে আপনার অ্যাডের ভিতরে আপনার এখানে কী কী বিষয় ধরেন যে আপনি লিখে দেবেন আপনার অ্যাডের মধ্যে সেই লেখাগুলো এখানে শো করবে। তো আমরা ধরুন কিছু বিষয় লিখি, তো আমরা লিখলে কি আমাদের এই লেখাটা কি এই যে এখানে ধরুন অটোমেটিক চলে আসছে। তাহলে এই যে আমরা যে বিষয়টা লিখলাম এই লেখাটা কিন্তু এই যে আমার এখানে চলে আসবে, আপনি যাই লিখবেন এটা হচ্ছে প্রাইমারি টেক্সট, মানে এই লেখাটা আপনার অ্যাডে যখন মানুষ দেখবে তখন আপনার অ্যাডের ভিতরে এই লেখাটুকু মানুষ পড়বে, পড়ার পরে আপনার এখানে ইমেজ ভিডিওটা দেখবে, দেখার পরে ভালো লাগলো মানুষের, তারপরে মানুষ আপনার এখানে অন্য অন্য ইয়েতে আপনার অ্যাডে ক্লিক করবে, আপনার লিঙ্কে ক্লিক করবে, তো এই বিষয়গুলোতে ক্লিক করবে। তারপর এখানে ধরেন যে কি আপনার আরও বিষয় দেওয়া থাকে হেডলাইন, এখানে আমরা কী করতে পারি আমরা হেডলাইন, ডিসক্রিপশন এই বিষয়গুলো এখানে লিখতে পারি। যেমন আমরা এখানে হেডলাইনের মধ্যে কী লিখলাম, ধরুন আমরা এই যাই লেখে এখানে আমাদের হেডলাইনের এই বিষয়গুলো এই যে এখানে শো করবে, এই যে এখানে আমাদের অ্যাডের ভিতরে আমাদের হেডলাইনের মধ্যে এখানে শো করবে। তারপর আমরা এখানে ধরুন ডিসক্রিপশনের মধ্যে আমরা যা লিখি ডিসক্রিপশনের মধ্যে শো করবে, আমরা যে ডিসক্রিপশন এখানে যা লিখবো
আমার ডিসক্রিপশনে এখানে যা লেখে সেই বিষয়গুলো আমাদের অ্যাডের এই ডিসক্রিপশনের ভিতর এখানে শো করবে। তো অ্যাডের আমাদের এখানে আমরা এখানে এই যে প্রাইমারি টেক্সট, তারপর এখানে এই যে আমরা হেডলাইন, ডিসক্রিপশনে যা লাগবে সেই বিষয়গুলো আমাদের এখানে শো করবে। তারপর এখানে কী দেওয়া আছে, আমরা ইচ্ছে করলে এখানে এই যে অ্যাড অপশনের ভিতরে, এই যে অ্যাড অপশনের ভিতরে ইচ্ছে করলে আমরা আরও অপশন সেট করতে পারি। অ্যাড অপশনে গেলে এখানে ধরা যায় আরও অপশন, এই যে সেট করা অপশন আছে, এই যে এখানে এন্টার কি করতে পারি, এখানে আমরা ইচ্ছা করলে আরও অপশন এখানে ডিসক্রিপশন আমরা লিখতে পারি, এই যে এখানে অপশন বলা আছে লিখতে পারি। তারপর এখানে ধরুন যে কি আমাদের এখানে এই যে ডেস্টিনেশন নামে অপশন দেওয়া আছে, এখানে কি করতে পারি, আমাদের যে ওয়েবসাইট আমরা যে ট্রাফিক দেখাইছি কি আমাদের ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসবো, সেই ক্ষেত্রে এখানে আমরা যদি চাই কি করতে, আমাদের এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা আমরা দিতে হবে। যদি যেহেতু আমরা দেখাইছি কি আমরা ট্রাফিক নিবো আমাদের ওয়েবসাইটে, সেই ক্ষেত্রে আমরা ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিব। আর আপনি যদি ইচ্ছা করলে কি করতে পারেন, আপনার ডেস্টিনেশন যদি আপনি লিঙ্ক দেখান ফেসবুক ইভেন্ট, আপনার ইভেন্টের ভিতরে কি করবেন আপনার ট্রাফিক নেবেন, সেই ক্ষেত্রে আপনি অপশন দেখাবেন। অথবা আপনি যদি চান কি করতে, আপনার ফোন কল ইউজ করতে, সেক্ষেত্রে আপনি অপশন দেখা দিয়ে আপনি এটা দেখতে পারেন। তাহলে আমাদের এখানে টার্গেটটা কি, আমাদের ওয়েবসাইটে আমরা ট্রাফিক নিব, সেক্ষেত্রে আমরা ওয়েবসাইটের এখানে অপশনটা দেখাই দেবো ডেস্টিনেশন হিসাবে, এটা লিঙ্ক দেখাই দেওয়ার পরে আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিব। তাহলে এখানে আমি আমার ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিই, ব্যাস এখানে আমি কি করলাম, আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। তাহলে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে আমি দিয়ে দিলাম, আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দেবেন। তাহলে ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়ার পরে এখন আমাদের আমরা নিচে আসি, আমাদের পরবর্তী আর কি অপশন আছে। তাহলে আমাদেরকে এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়ার পরে এখন কি ডিসপ্লে লিঙ্ক একটা অপশন আছে। এখন এই ডিসপ্লে লিঙ্কটা কি এখন দেখা গেছে, আপনি যদি কি করেন, আপনি যদি ইচ্ছা করলে কি আপনার এখানে যে লিঙ্কটা যদি একটু বড় থাকে, দেখা গেছে কি আপনার এখানে যদি লিঙ্কটা একটু বড় থাকে, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি ওই লিঙ্কটাকে এখানে ধরুন একটু ছোট করে দেখাইতে পারেন যে এই লিঙ্কটা আপনার এখানে ডিসপ্লে লিঙ্ক হিসাবে দেখাবে। আপনার যদি দেখা গেছে এখানে আপনি যে লিঙ্কটা দিলেন, আপনি যদি ওয়েবসাইটের লিঙ্ক বা আপনি যদি কোনো ল্যান্ডিং পেজের লিঙ্ক দেন, তো সেই ল্যান্ডিং পেজের লিঙ্কটা যদি আপনার একটু বড় থাকে, সেই ইচ্ছা করলে আপনি এখানে ডিসপ্লে লিঙ্ক হিসাবে সেই লিঙ্কটাকে একটা ছোট করে আপনি এখানে দেখাতে পারেন যে এই লিঙ্কটা আপনার ডিসপ্লে লিঙ্ক হিসাবে আপনার অ্যাডের ভিতরে দেখাবে। তো সেই ক্ষেত্রে ডিসপ্লে লিঙ্কটা আপনি চাইলে ইউজ করতে পারেন, অথবা সরাসরি আপনি এখানে এই আমাদের ওয়েবসাইটের লিঙ্কটাকে আমরা ধরুন ইচ্ছা করলে কি করতে পারি, আমাদের এখানে ডিসপ্লে লিঙ্ক হিসাবে আমরা দেখাতে পারি, ডিসপ্লে লিঙ্ক হিসেবে ওয়েবসাইট লিঙ্ক দেখাতে পারি। অথবা আপনার লিঙ্কটা যদি বড় থাকে সেই ক্ষেত্রে, অথবা আমাদের ল্যান্ডিং পেজের লিঙ্ক থেকে, সেটা বলছি কি আমরা ইচ্ছা করলে এখানে একটা ছোট করে আমরা ডিসপ্লে লিঙ্ক হিসেবে দেখাতে পারি, এই ডিসপ্লে লিঙ্কটি আমাদের এখানে আমাদের অ্যাডের ভিতরে আমাদের দেখাবে, অ্যাডের ভিতরে শো করবে। আচ্ছা, তারপর এখানে কি আছে, আমাদের কল টু অ্যাকশন। এখন আমাদেরকে এখানে দেখা গেছে আমাদের অ্যাডের ভিতরে কি থাকে, আমাদের একটা কল টু অ্যাকশন বাটন আমরা সেট করতে পারি। তাই দেখা গেছে কি এখানে আপনার যখন এখানে এই যে আমরা কল টু অ্যাকশন বাটন হিসেবে এখানে অনেক বাটন দেওয়া আছে, আপনি কোন বাটনটা আপনার অ্যাডের মধ্যে আপনি সেট করবেন। তো এখানে দেখা গেছে আমরা যখন ওয়েবসাইটের আমরা কোনো লিঙ্ক দেখাই দিই, সেই ক্ষেত্রে এখানে বাই ডিফল্ট ফেসবুক থেকে কি কোন বাটনটা সেট হয়ে যায়, লার্ন মোর। আমরা যখন কোনো ওয়েবসাইটের বা আমাদের ল্যান্ডিং পেজের লিঙ্ক আমরা এখানে দেখাই আমাদের কোন অ্যাডের ভিতরে, সেই ক্ষেত্রে বাই ডিফল্ট কোন বাটনটা সেট হয়ে যায় ফেসবুক থেকে, লার্ন মোর। তো আপনি ইচ্ছা করলে এখানে অন্য কোনো বাটন যদি চান সেট করতে পারেন, আপনি লার্ন মোর স্যার আপনি যদি মনে করেন যে এখান থেকে অন্য কোনো বাটন দিবেন, সেই ক্ষেত্রে এখানে কি করতে পারেন, আপনি সেই বাটন সেট করতে পারেন। যেমন এখান থেকে আমি কি দেখাই দিলাম, ধরুন স্বপ্ন, যদি আপনার বিজনেসটা হয়ে থাকে ই কমার্স রিলেটেড, যে আপনি ওয়েবসাইটের মাধ্যমে কি করতেছেন, আপনি ই কমার্স রিলেটেড বিজনেস করতেছেন, আপনি ই কমার্স রিলেটেড আপনার ওয়েবসাইট, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি স্বপ্ন বাটনটা দিতে পারেন। তাহলে আপনারা মনে করলাম আমাদেরকে এটা ই কমার্স ওয়েবসাইট, তাহলে আমরা কি করলাম স্বপ্ন বাটনটা দেখাই দিলাম। তাহলে স্বপ্ন বাটন দেখাই দিলে এখান থেকে ভিজিটর এই যে স্বপ্ন বাটন চলে আসছে, এই দেখেন আমাদের এটার মধ্যে কিন্তু এই যে শো করছে স্বপ্ন বাটন চলে আসছে। তাহলে এখানে স্বপ্ন বাটন দিয়ে দিলাম, পাশাপাশি এখানে আমাদের যে এখানে যে ওয়েবসাইটের লিঙ্ক, তারপরে যে ডিসপ্লে লিঙ্ক, এই বিষয়গুলো আমরা এখান থেকে সেট করে দিলাম। তারপর উপরে ধরুন আমরা তো এগুলো করলাম, এখানে এই যে হেডলাইন ডিসক্রিপশন সব বিষয়গুলো দিয়ে দিলাম, তো এই বিষয়গুলো এখানে শো করবে। তো অ্যাকশন বাটন দেওয়ার পরে এখানে কি আমরা ইচ্ছা করলে এই যে ল্যাঙ্গুয়েজটা আমাদের এখানে কি বাই ডিফল্ট এখানে ল্যাঙ্গুয়েজ আমাদের সেট করে আসে আগে, তো এখানে দেখা গেছে কি ল্যাঙ্গুয়েজ ইচ্ছা করলে আপনারা যদি কোনো স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ সেটা ইচ্ছা করলে সেট করতে পারেন। তো সেই বিষয়টা তো অলরেডি আমরা আগেই দেখছি। তো এখানে ধরুন যে কি ল্যাঙ্গুয়েজটা এখানে আমাদের অ্যাড করা অপশনে, এই অপশনটা আমরা আগেই দেখছি। তো এখানে তারপর আমাদের এখানে আরেকটা অপশন কি আছে, এখানে আমাদের আছে ট্র্যাকিং। তো এই ট্র্যাকিংয়ের অপশনটা মূলত কি, এই ট্র্যাকিংয়ের অপশনটা দেখা গেছে কি কোন ক্ষেত্রে কাজ করে, দেখা গেছে এই যে আমরা যে ওয়েবসাইটটা দেখাইছি আমাদের অ্যাডের ভিতরে আমরা ওয়েবসাইট দেখেছি, এখন যদি চাই কি করতে, এখান থেকে এই ট্র্যাকিংয়ের মাধ্যমে যদি কি করা থাকে, আমাদের পিক্সেল সেট আপ করা থাকে, যদি আমাদের পিক্সেল সেট আপ করা থাকে আমাদের ওয়েবসাইটে, তো সেই ক্ষেত্রে কি করতে পারবো, আমরা এই অ্যাডভার্টাইজটা করার মাধ্যমে কি করতে পারবো, আমাদের ওয়েবসাইট থেকে ওয়েবসাইটের ভিতরে যেই ধরনের ভিজিটর আমাদের ওয়েবসাইটে ঢুকবে, দেখা গেছে আমাদের ওয়েবসাইটে বা আমাদের ওয়েব পেজগুলোতে বা আমাদের ওয়েবসাইটে অ্যাড টু কার্ট বা চেক আউট, মানে বিভিন্ন জায়গায় যে আমাদের ওয়েবসাইটের বিভিন্ন জায়গায় আমাদের যে ভিজিটররা ঢুকবে, তো ভিজিটররা ঢোকার পরে কোন কোন জায়গায় ভিজিটররা এখানে আমার ঢুকলো,
কোন কোন জায়গার ভিতরে ভিজিটররা কী করলো, এখানে আমার কোন কোন অপশন দেখলো, আমার ওয়েবসাইটের কোন পেজ কোন অপশনগুলো দেখলো, সেইটা আমরা কী করতে পারি। এখানে আমাদের ওয়েবসাইট থেকে আমরা যদি এই কী করি, পিক্সেল সেট আপ করি আমাদের ওয়েবসাইটে, সেই ক্ষেত্রে আমরা ওই পিক্সেল সেট আপ করার মাধ্যমে আমাদের ওই কাস্টমারকে আমরা ট্র্যাকিং করতে পারি। তো ট্র্যাকিং করে কি আমরা কী করতে পারি, ওই কাস্টমার ইনফরমেশনগুলো দেখে আমরা কালেক্ট করার পরবর্তী ইচ্ছাগুলো কী করতে পারি, আমরা রিমার্কেটিং বা আমরা রিটার্গেটিং অ্যাড ক্যাম্পেইন আমরা পরিচালনা করতে পারি। তো সেই ক্ষেত্রে আপনার যদি ওয়েবসাইটে পিক্সেল সেট আপ করা থাকে, তো সেই ক্ষেত্রে আপনি কী করতে পারেন, এই ট্র্যাকিং অপশনের মাধ্যমে আপনি কী করতে পারেন, আপনার অ্যাড থেকে যে ধরনের ভিজিটর আপনার ওয়েবসাইটে আসবে, ওই ভিজিটররা কোন ধরনের পারফরমেন্স কোন ধরনের কাজগুলো আপনার ওয়েবসাইটের মধ্যে করতেছে তাদেরকে টার্গেট করে আপনার ওই ধরনের ইনফরমেশনগুলো কালেক্ট করে আমরা কী হচ্ছে পরবর্তী রিটার্গেটিং ক্যাম্পেইন বা এটা আমরা পরিচালনা করতে পারি আমরা এই ট্র্যাকিং অপশনের মাধ্যমে। সেই ক্ষেত্রে আপনি যদি চান এখন আপনার পিক্সেল সেট আপ করা থাকে সেক্ষেত্রে করতে পারেন। এখন পিক্সেলের বিষয়টা কি, সেক্ষেত্রে সেই বিষয়টার উপর অলরেডি আমার এখানে এই যে ওয়েবসাইটের মধ্যে পিক্সেল সেট আপ করার বিষয়ে, পাশাপাশি আপনাদের ব্লগারে ব্লগারে পিক্সেল সেট আপ করবেন কীভাবে তার উপর এখানে, ওয়েবসাইটে ব্লগারে ব্লগে দুই জায়গায় কীভাবে পিক্সেল সেট আপ করতে হবে তার উপর এখানে দুইটা ভিডিও আলাদা দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে আপনার পিক্সেল সেট আপের সমস্ত বিষয়গুলো ক্লিয়ার হতে পারেন। আচ্ছা যাই হোক, আপনার যদি থাকে সেক্ষেত্রে আপনি অপশনগুলো এখান থেকে সেট করতে পারেন, পিক্সেলের আপনার পিক্সেলের যে থাকলে সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটের ট্র্যাকিংয়ের বিষয়গুলো করতে পারেন। আচ্ছা যাই হোক, এই বিষয়গুলো আমরা বুঝলাম। এখন আমরা যা করছি এখান থেকে, এই যে ধরেন আমাদের এখানে কি আমরা যে ইমেজটা দিলাম, এই যে ইমেজের উপরে প্রাইমারি টেক্সট লিখলাম, তারপর আমরা যে স্বপ্ন বাটন দিলাম, তারপরে দেখেন কি স্বপ্ন বাটনের এই উপরে আমাদের কী দিচ্ছে এখানে, এই যে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিচ্ছে, ওয়েবসাইটের লিঙ্কটা চলে আসছে। তারপরে এই যে আমাদের কী দিচ্ছে এখানে, এই যে হেডিং, আমরা হেডিং ডিসক্রিপশন আমরা কী করছি, এই যে বিষয়গুলো যেগুলো ইউজ করছি, এই যে এখানে ধরেন এই যে আমরা এখানে কী দিচ্ছি আমরা উপরে যে একটু, এই যে এখানে ধরেন যে হেডলাইন, এই যে ডিসক্রিপশন যেগুলো দিচ্ছি, এই যে বিষয়গুলো ধরেন যে কি আমাদের এখানে কিন্তু চলে আসছে কোথায়, এই যে আমাদের এটার নিচে কিন্তু আমরা অলরেডি বিষয়গুলো দেখলাম যে এই বিষয়গুলো কিন্তু আমাদের এই যে এখানে ধরেন আমরা হেডলাইন, এই যে বিষয়গুলো এখানে চলে আসছে, তাহলে আপনি যা দেবেন এই বিষয়গুলো আপনার অ্যাডের ভিতরে এখানে শো করবে। তাহলে এখান থেকে ধরেন যে কি এই যে কাজগুলো করতে পারি আমরা এখান থেকে, তো এখান থেকে ধরেন যে এগুলো ছাড়াও এখানে আমরা বলছি কি আমরা এই বিষয়গুলো দেখবো কি আমাদের এখান থেকে এই যে ফরম্যাটটা দেখবো, আমরা বলছি কি আমাদের অ্যাডের ফরম্যাটটা আমরা দেখবো, তার পাশাপাশি কি দেখছি আমরা বলছি এটা আমরা অ্যাড সেট আপের বিষয়টা বলছি আমরা দেখবো। তাহলে এখান থেকে আমরা অ্যাড সেট আপ আমরা বলছি কি আমরা অ্যাড তৈরি করতে পারি, অথবা আমরা বলছি কি আমরা পোস্ট ই করে করতে পারি, কীরকম বিষয়টা, এই যে আমরা পোস্টের বিষয়টা একটু ক্লিয়ার করি, তা না ইউজ এক্সিস্টিং পোস্টে আমরা যদি যাই, তা সেই ক্ষেত্রে আমরা কীভাবে এখানে কী করতে পারি, আমরা ধরেন যে এখান থেকে যদি যাই আমরা এই যে সিলেক্ট পোস্ট, আমরা কী করতে পারি সিলেক্ট পোস্টে গেলাম, সিলেক্ট পোস্টে যাওয়ার পরে এখানে ধরেন যে কি আপনার আমরা যে পেজটা দেখাইছি আমাদের এই যে কে অনলাইন শপ আমাদের যে বিজনেস পেজটা আমরা দেখাইছি, আমাদের এই পেজ থেকে আমরা কী করতে পারি আমাদের পোস্ট আমরা সিলেক্ট করতে পারি, সিলেক্ট করে সেটা আমরা কী করতে পারি আমাদের অ্যাডের ভিতরে আমরা সেটা দেখাতে পারি। তাহলে আমরা সিলেক্ট পোস্টে ক্লিক করলাম, করার পরে আমাদের এই পেজের ভিতরে দেখা গেছে যতগুলো পোস্ট আছে সমস্ত পোস্টগুলো এখানে আমাদের দেখাবে, এখান থেকে আপনার যেই পোস্টটা প্রয়োজন সেই পোস্ট আপনি ইচ্ছাগুলো এখানে দেখাতে পারেন। তারপরে ইনস্টাগ্রাম থেকে আপনাদের ইনস্টাগ্রামে কোনো ইমেজ ভিডিও থাকলে সেখান থেকে আপনারা ইনস্টাগ্রাম থেকে আপনার কোনো ইমেজ ভিডিও ইচ্ছাগুলো দেখাতে পারেন। তারপর আপনারা যদি কোনো ব্র্যান্ডেড কন্টেন্ট, যেটা আমরা বললাম কি থার্ড পার্টির কোনো আপনারা কোনো ব্র্যান্ড বা কোনো প্রোডাক্ট থাকলে সেটা ইচ্ছাগুলো আপনারা যদি থার্ড পার্টির কোনো আপনারা ব্র্যান্ড বা প্রোডাক্ট আপনারা নিয়ে যদি কাজ করেন, তো সেই ক্ষেত্রে এখানে আপনার থার্ড পার্টির যে পেজটা আছে সেই পেজের পোস্টগুলো এখানে শো করবে, যেহেতু আমাদের এখানে থার্ড পার্টির কোনো পেজ নেই সেক্ষেত্রে এটা কি দেখাতেছে ব্লাঙ্ক দেখাইতেছে। তাহলে আমরা ইনস্টাগ্রাম আমরা বলছি কি ফেসবুক থেকে এখান থেকে কোনো পোস্ট নিয়ে আমরা এখান থেকে পোস্টে ক্লিক করার পরে কন্টিনিউতে ক্লিক করলে কি হবে আমাদের এই পোস্টটা আমাদের অ্যাডের সাথে কি হবে আমার অ্যাডজাস্ট হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা এই পোস্টের মাধ্যমে ইচ্ছে করলে আমাদের এক্সিস্টিং পোস্টের মাধ্যমে ইচ্ছে করলে আমরা এখান থেকে কি করতে পারি অ্যাড তৈরি করতে পারি। অথবা দেখা গেছে আপনি এখান থেকে ক্রিয়েট পোস্টে ক্লিক করে আপনি ইচ্ছা করলে কি করতে পারেন আপনি এখানে একটা পোস্ট তৈরি করেও আপনি ইচ্ছাগুলো করতেন আপনি এখানে একটা পোস্ট তৈরি করো সেই পোস্ট আপনার অ্যাডের ভিতরে আপনি কী করতে পারেন দেখাতে পারেন। তাহলে আমরা এখানে পোস্ট তৈরি করতে পারি অথবা এক্সিস্টিং কোনো পোস্ট নিয়ে আস কী করতে পারি আমাদের পেজ থেকে একজনের পোস্ট নিয়ে আমরা এখান থেকে অ্যাডে দেখাতে পারি, এটা হচ্ছে আমাদের এক্সিস্টিং পোস্ট থেকে অপশনটা। তারপর আমরা বলছি কি এখানে আরেকটা অপশন আছে কি আমাদের ক্রিয়েট অ্যাড, এখানে এটা ধরেন যে কি এটা করাটা আমাদের বেটার, কারণ আমরা এখান থেকে নিজের মতো করে আমরা কী করতে পারি অ্যাড তৈরি করে আমরা নিজের মতো করে অ্যাড সেট আপ করে এখানে কাজটা করতে পারি। তো এখানে অ্যাড সেট আপ করার জন্য আমাদের এখানে কি বিভিন্ন ফরম্যাট আছে, তো সিঙ্গেল ইমেজ আর ভিডিওর এই বিষয়টা কি দেখা গেছে আমরা একটা ইমেজ বা একটা ভিডিওর মাধ্যমে যখন আমরা কি করব আমাদের এখানে অ্যাডটা আমরা সেট করব সেই ক্ষেত্রে আমাদের এই অপশনটা দেখাই দেবো। তো এখানে ধরুন যে কি সিঙ্গেল ইমেজ আর ভিডিওর ক্ষেত্রে এখানে আপনি কি করতে পারেন এখানে এই অপশন দেখাই দিলে এখান থেকে আমরা এই যে ফুল স্ক্রিন মোবাইল এক্সপিরিয়েন্স আপনি এখান থেকে কি করতে পারেন অ্যাড অ্যাড ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স থেকে আপনার এই অপশনে ক্লিক করলে আমরা এখান থেকে কি করতে পারি আমরা এই অপশন থেকে এই অপশনটা কি এরর কি আসছে কম্পোনেন্ট ফেল টু লোড, তাহলে কম্পোনেন্টটা এখানে লোড করতে পারতেছে না, তাহলে এখান থেকে আমরা একটু রিলোড দিয়ে দেখি কি বলে রিলোড দিয়ে। আচ্ছা লোড হওয়ার পরে এখন আমরা বিষয়টা দেখি, তাহলে এখন কি আমরা একটু নিচ দিকে আসে আবার আসার পরে এখন ধরুন আমাদের অপশনটা চলে আসছে, তাহলে আমরা কি সিঙ্গেল ইমেজ আর ভিডিওর ভিতরে আমরা কি করব এখানে আমরা এখান থেকে এই যে অ্যাড অ্যান ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স আমরা এই অপশন থেকে আমরা বিষয়টা দেখি এখান থেকে কি করতে পারি আমরা এখানে ক্লিক করলাম
করার পর এখানে কি চোজ এ টেম্পলেট, আমরা ইচ্ছা করলে এখান থেকে কি করতে পারি, আমরা বিভিন্ন টেম্পলেট আমরা এখান থেকে ইচ্ছা করলে আমাদের সিঙ্গেল ইমেজ ভিডিওর জন্য আমরা সেট করতে পারি। কিভাবে কিভাবে সেটা চোজ এ টেম্পলেট আমরা এখানে ক্লিক করলাম, করার পর এখানে ধরেন যে বিভিন্ন আমাদের টেম্পলেট করার ফরম্যাটগুলো আছে, আমরা এখান থেকে যে কোনো একটা ফরম্যাট আমরা ক্লিক করলাম, করার পরে ধরেন যে এখান থেকে আপনার কী ধরনের টেম্পলেট নেবেন সেক্ষেত্রে ইমেজ অথবা ভিডিও কোনটা নেবেন, ভিডিওতে নিলে ভিডিওতে আপনি স্লাইড শো ইচ্ছা করলে সেট করতে পারেন, আপনার এখানে স্লাইড শোয়ের মাধ্যমে ইচ্ছা করলে ভিডিও তৈরি করতে পারেন, তারপর অথবা ইমেজ আপনার নিতে পারেন, রিপ্লেস ইমেজে যাবেন, আপনি এখান থেকে ইমেজ চেঞ্জ করতে পারেন অথবা আপনার আপলোড করে আপনাদের কম্পিউটার থেকে যে কোনো ইমেজ নিয়ে আপনাকে দিতে পারেন, অথবা আপনাদের এখানে যে ইমেজ থাকে এখান থেকেও দিতে পারেন। তাহলে আপনারা ইমেজ সেট করার মাধ্যমে কী করতে পারেন, এখানে আপনাদের বিষয়টা আপনি দেখাতে পারেন। তারপর এখানে আরও অপশন আছে টেক্সট, আপনারা বাটন এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে, এগুলো আপনারা দেখে এখান থেকে ফিল আপ করে আপনার ইচ্ছাগুলো কী করতে পারেন, আপনার এখানে আপনার বিষয় দেখাতে পারেন, আপনার এটার ভিতরে আপনার বিষয় দেখাতে পারেন, আপনার টেম্পলেটের বিষয়টা, তো এটা আপনি চান এভাবে দেখাতে পারেন। তারপর এখানে ধরেন যে কি আপনার যদি অলরেডি টেম্পলেট থাকে তাহলে আপনার এখানে শো করবে সেখান থেকে দেখাতে পারেন। তারপর এখান থেকে ধরেন যে কি অ্যাড ক্রিয়েটিভের ভিতরে এই যে মিডিয়া আমরা যে এখান থেকে যে বিষয়গুলো কী করছি আমরা অলরেডি করছিলাম, এই যে ফিড স্টোরি তো এই বিষয়গুলো এখান থেকে আছে, ইচ্ছা করলে আপনারা এই যে পেন্সিলে ক্লিক করে এখান থেকে ইচ্ছা করলে এগুলো আপনার চেঞ্জ ক্রপ তো বিভিন্ন বিষয়গুলো এখান থেকে ইচ্ছা করলে আপনারা কী করতে পারেন, এডিট করতে পারেন, এই যে এডিটের বিষয়গুলো এখান থেকে করতে পারেন। তারপরে সেমভাবে এখানে এই অপশনে গিয়ে আপনারা সেমভাবে এডিট করতে পারেন, তাই স্যার এগুলো করতে পারেন। তারপরে যে প্রাইমারি টেক্সট ওই অপশনগুলো আপনারা ধরেন যে এখান থেকে ই করতে পারেন, এগুলো ধরেন এগুলো ইচ্ছা করে চেঞ্জ করতে পারেন। তারপরে ধরেন কি এই বিষয়গুলো তো আমরা দেখলাম, এগুলো কোন ক্ষেত্রে আমাদের এই যে সিঙ্গেল ইমেজ ভিডিওর ক্ষেত্রে আমরা এই কাজগুলো করতে পারি। এখন যে আপনার ক্যারোসেল আপনারা কী করেন, এখান থেকে আপনার একাধিক ইমেজ বা আমরা ভিডিও নিয়ে ক্যারোসেল ফরম্যাটটা করতে পারি, সেক্ষেত্রে আমরা এই ফরম্যাটে গেলে এখন ধরেন যে কি এখান থেকে আমরা এই ফরম্যাটে এই ক্যারোসেল ফরম্যাটে যাওয়ার পরে এখানে আমরা কী করতে পারবো, এখান থেকে সেমভাবে আমরা এই যে অ্যাড ইনস্ট্যান্ট এখান থেকে সেম কাজটা আবার করতে পারবো। এখানে ক্লিক করলাম, করার পরে যে চেঞ্জ টেম্পলেট আবার ক্লিক করলাম, সেম এখানে ফরম্যাটগুলো চলে আসছে, আপনি ইচ্ছা করলে সেমভাবে ওই যে আমরা সিঙ্গেল ইমেজে যেভাবে দেখছি সেমভাবে এখন আমরা কী করতে পারি, ইমেজ ভিডিও স্লাইড আমরা এখানে সেট করতে পারি, এই কাজগুলো আমরা এখানে করতে পারি। তারপর এখানে ধরেন যে কি আপনার যদি অলরেডি করা থাকে তাহলে সেখান থেকে সিলেক্ট করলে এখান থেকে নিতে পারবেন, যদি অলরেডি টেম্পলেট থাকে সেটা থেকে নিতে পারবেন। আর তারপরে ধরেন যে এখান থেকে আমাদের অ্যাড ক্রিয়েটিভের মধ্যে ম্যানুয়ালি ইমেজ ভিডিও লিঙ্ক, তারপর এখানে কি ফিল ক্যারোসেল, এখানে বিভিন্ন অপশনগুলো দেওয়া আছে, আপনারা ধরেন যে কি ম্যানুয়ালি করবেন নাকি আপনার এখানে যে ফিল অপশন দিয়ে করবেন, তো এখান থেকে ধরেন যে অপশনে ক্লিক করলে আপনারা বিষয়গুলো দেখতে পারবেন। তো এখান থেকে এটা ক্লিক করলে আপনারা কি এখান থেকে দেখাচ্ছে কি আপনার এখানে ফুল ক্যারোসেল কার্ট ডাইনামিক প্রোডাক্ট সেট, আপনাদের যে প্রোডাক্ট সেট আছে প্রোডাক্ট লিস্ট আছে সেখান থেকে নিতে পারবেন, এইটাতে অপশনের মাধ্যমে কি এখান থেকে নিতে পারবেন কি আপনাদের এখানে যে ক্যাটালগ আছে আমাদের ফেসবুক শপের ভিতরে যে আমাদের ক্যাটালগ থাকে সেই ক্যাটালগ থেকে আমরা ইচ্ছা করলে যে বিভিন্ন ক্যাটালগের এখানে নামগুলো দেওয়া আছে আমরা এই বিভিন্ন ক্যাটালগের অপশন থেকে আমরা ইচ্ছা করলে কী করতে পারি ইমেজ নিতে পারি। তাই যে আমাদের এই ক্যাটালগে মনে করে ক্লিক করলাম, এই ক্যাটালগ ক্লিক করার পরে এখান থেকে ধরেন যে কি এই ক্যাটালগ থেকে আমাদের বিভিন্ন যে ইমেজ নেওয়ার জন্য এখানে প্রোডাক্ট সেট থেকে যে বিভিন্ন অপশন দেওয়া আছে, তাই যে এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে আমরা এখানে ক্লিক করে আমাদের এই যে ক্যাটালগের অপশন থেকে আমরা ইচ্ছা করলে কী করতে পারি এখান থেকে আমাদের আমরা ইমেজ নিতে পারি। এর রয়েছে আপনার ধরেন যে কি আপনার ফেসবুক আপনার যে ওই যে ক্যাটালগ আছে ফেসবুক শপে আমরা যে ক্যাটালগ তৈরি করি সেই ক্যাটালগ থেকে বিভিন্ন ইমেজ অথবা ভিডিও থাকলে সেটা নেওয়ার জন্য এই অপশনটা দিচ্ছে এটা, তো এটা থেকে আপনি নিতে পারেন। কিন্তু আমরা ধরুন এটা থেকে না নিয়ে আমরা ধরেন যে ম্যানুয়ালি নিব, ইচ্ছা করলে ক্যাটালগ থেকে আপনারা চাইলে নিতে পারেন, মাল্টিপল প্রোডাক্ট বা অপশন থেকে আপনারা ইমেজ নিতে পারেন অথবা ভিডিও নিতে পারেন। তারপর আমরা কি ম্যানুয়ালি বিষয়টা নিব, তাহলে ম্যানুয়ালি নিতে গেলে এখান থেকে ম্যানুয়ালি আপনারা এখানে সেট করার পরে আপনার কোন ধরনের ইমেজ নেবেন সেই ইমেজটা আপনার এখান থেকে সিলেক্ট ইমেজে যাবেন, ওই ইমেজটা আপনারা আপলোড করে অথবা এখান থেকে দেখাইতে পারেন আপনারা এই ধরনের ইমেজ নেবেন। তারপর এখান থেকে ধরুন আপনার কি আমরা ক্যারোসেলের ক্ষেত্রে বলছি কি আমরা সর্বোচ্চ 10টা পর্যন্ত আমরা ইমেজ বা ভিডিও নিতে পারি, তাহলে এই যে আমরা একটা যখন নিলাম এখন এই যে ম্যানুয়ালি একটা নিলাম, তারপর এখন কি আপনার ধরেন যে কি একটার জন্য আপনারা কি এখান থেকে এই যে সিলেক্ট ইমেজ আপনার হেডলাইন ডিসক্রিপশন দিতে পারবেন, আমরা এখানে ক্লিক করলাম এই যে এখান থেকে ক্লিক করার পর এখানে যে আমার আরো অপশন চলে আসছে, তো এখানে ক্লিক আর অপশন চলে আসছে, তারপর আপনার অ্যাড মিডিয়াতে গেলে এখানে গেলে এই যে আরো নিতে পারবেন, এইভাবে ক্লিক করলে আরো আসবে, ভিডিওতে গেলে এই যে ভিডিও নিতে পারবেন, এইভাবে আপনার অনেকগুলো অপশন এইভাবে নিতে পারবেন। আপনার সর্বোচ্চ 10টা নেওয়ার পর এখানে আপনারা কী করবেন এই যে পেন্সিলে ক্লিক করে এখান থেকে আপনারা চাইলে এই যে ভিডিও অথবা স্লাইড অথবা আপনাদের ইমেজ বিভিন্ন অপশনগুলো আপনারা এখান থেকে দেখাইতে পারবেন, তো দেখাইতে আপনারা এইভাবে আপনাদের ক্যারোসেল অ্যাডটা আপনারা এখান থেকে তৈরি করতে পারবেন। তো ক্যারোসেল অ্যাডটা তৈরি করতে পারবেন, এখন আপনাদের ক্যারোসেল অ্যাড কিংবা আপনাদের সিঙ্গেল ইমেজ আপনারা যেইটা তৈরি করেন এইভাবে বিষয়গুলো আপনারা এখান থেকে কী করতে পারবেন আপনারা তৈরি করতে পারবেন, তো তৈরি করে সেইভাবে আপনারা এখান থেকে কী করতে পারবেন আপনাদের ক্যাম্পেইনটাকে আপনারা টোটালি কমপ্লিটলিভাবে আপনারা এখান থেকে সেট করে আপনারা এখান থেকে কী করতে পারবেন আপনারা অ্যাডভার্টাইজ করতে পারবেন। তো এই যে বিষয়গুলো করার পর এখানে ধরুন ক্যারোসেল করা ছাড়াও আরেকটা অপশন আছে কি কালেকশন, আমরা এখন কালেকশনে ক্লিক করি, এই কালেকশনে ক্লিক করলে ধরুন সেমভাবে এখানে কি আমরা ইচ্ছা করলে কালেকশন তৈরি করে এই যে গ্রুপ অফ আইটেম আমরা গ্রুপ অফ আইটেমের মাধ্যমে ইচ্ছা করলে এখান থেকে যে টেম্পলেট সেট করে আমরা কী করতে পারি এখান থেকে আমরা এই যে প্রাইমারিতে সেট লেনতে আমরা ইচ্ছা করলে এইভাবেও আমরা এখান থেকে কী করতে পারি অ্যাড সেট করতে পারি, এখানে এইভাবে আমরা কী করতে পারি অ্যাড তৈরি করতে পারি। তাহলে এখান থেকে ধরুন আপনার যেভাবে দরকার আপনার কি
আপনাকে একারোসল আপনাকে একাধিক ইমেজ ভিডিও দিয়ে আপনার কাজ করবেন নাকি আপনার সিঙ্গেল একটা ইমেজ ভিডিও দিয়ে করবেন, তো সেটা আপনার উপর ডিপেন্ড করে আপনি আপনার একটা কীভাবে সাজাবেন তৈরি করবেন, সেভাবে একটা আপনার এখানে সাজায় তৈরি করে আপনারা সমস্ত বিষয়গুলো ফিল আপ করে লাস্টে আপনারা কী করবেন এখানে, আপনারা এখানে যে পাবলিশ অপশনে ক্লিক করবেন। তাহলে পাবলিশ অপশনে ক্লিক করলে কী হবে, আপনার এই যে অ্যাডটা আপনার ক্যাম্পেইনটা সেট আপ করলেন এই অ্যাডটা কী হবে, পাবলিশ অপশনে ক্লিক করলে যদি আপনার অ্যাডের সমস্ত বিষয়গুলো ক্যাম্পেইনের সেট আপের সমস্ত বিষয়গুলো ওকে থাকে, আপনার পেমেন্ট ক্লিয়ার থাকে, সেই ক্ষেত্রে আপনার অ্যাডটা কী করবে ফেসবুক এক থেকে দুই ঘন্টা বা তিন ঘন্টার ভিতরে আপনার অ্যাডটা কী করবে, আপনার অ্যাডটাকে রান করে দিবে। প্রথমে একটা ফেসবুক কী রাখবে, তার রিভিউতে রাখবে, রিভিউতে রাখার পরে এক থেকে দুই ঘন্টা বা তিন ঘন্টা পরে একটা আপনার কী করে দেবে, এভরিথিং ওকে থাকলে আপনার একটা ফেসবুক রান করে দেবে। রান করে দিলে আপনার একটা কী করতে পারবে, আপনার টার্গেটেড ভিজিটর আপনার একটা কী করতে পারবে, তাদের ফেসবুক ওয়ালে ইনস্টাগ্রামে বিভিন্ন জায়গায় একটা দেখতে পারবে। তো এইভাবে মূলত কী করতে পারে, আমাদের অ্যাডের যে টোটাল বিষয়গুলো আমাদের এই যে ট্রাফিক বা আমাদের যে এখানে লিঙ্ক অ্যাড বা ক্যাম্পেইনের বিষয়টা ভিউ আমরা কী করতে পারি সেট আপ করতে পারি। এসে আমাদের এখানে টোটাল বিষয়টা, এখন আপনার এখান থেকে যখন পাবলিশ করবেন, পাবলিশ করলে বা এখান থেকে আপনার সেভ করেন যেটাই করেন, সেই বিষয়গুলো আপনার কোথায় চলে আসবে, সেটা চলে আসবে আমাদের এই যে অপশনে, আমাদের এই ক্যাম্পেইন অপশনে। তো সেটা ধরুন এখন আমরা কি আমরা এটা ক্লোজ করে দিলাম, ক্লোজ করার পর আমরা কোথায় দেখতে পারবো আমাদের এটা আমাদের এই যে অপশন, আমরা একটা রিলোড দিই, এই যে আমাদের কি আমাদের এখানে আমাদের কি একটা এখানে চলে আসছে। তাহলে কোথায়, এই যে ধরুন আমরা যেই এখানে কী করছি, আমরা ক্যাম্পেইনটা সেট করছি, একটা সেট করছি আমাদের কিসের, ট্রাফিকের বা লিঙ্কের। তো সেটা এই যে এখানে আমরা যেই এখানে আমাদের ক্যাম্পেইনের নামটা দিচ্ছি কি 30% ডিসকাউন্ট, যে কোনো সব ট্রাফিক USD আমরা এখানে $100 দিয়ে যেটা দেখাচ্ছি এখানে আপনার চলে আসছে। তো এখান থেকে ধরুন আমাদের কি আমরা একটা দেখে তো পারফেক্টলি সব কিছু ওকে আমরা সেট আপ করি না, এই কারণে এখানে এরর চলে আসছে। আপনি যদি প্রিডিং বসে ওকে থাকে তাহলে আপনার এখানে আপনার পাবলিশ করলে আপনার এখানে কি চলে আসবে, ইন রিভিউ, আর যদি সেভ করেন তাহলে চলে আসবে ড্রাফট। তো আপনার তারপরে যদি একটা যদি রিভিউ থেকে একটা যদি আপনার কী হয় অ্যাপ্রুভ হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আপনি দেখতে পারবেন এখানে আপনার এখান থেকে সমস্ত বিষয়গুলো, এখান থেকে আপনার কোন কোন বিষয়গুলো করছেন, ইমপ্রেশন রিচ কত, কস্ট পার কস্ট কত, অ্যামাউন্ট স্পেন্ড কত, এই যে এই বিষয়গুলো সমস্ত পারফরমেন্সগুলো আপনি এখানে দেখতে পারবেন। আপনার এটা টোটাল বিষয়গুলো দেখতে পারবেন যে আপনার এটার ভিতরে কোন কোন অ্যাকশনগুলো কোন কোন কাজগুলো চলতেছে, এখানে সমস্ত বিষয়গুলো আপনি দেখতে পারবেন। তেইশ এখানে বিষয়গুলো, তখন এই যে আমরা এখানে বিষয়টা দেখতে সেম বিষয়টা ধরুন আমরা এখানে অ্যাকাউন্ট রিভিউতে গেলে আমরা তো কাজটা এখান থেকে এই সেম বিষয়টা ধরুন যে এখানে দেওয়া আছে ড্রাফটে সেভ করা আছে, তাহলে ধরুন আমি এখান থেকে আপনাদের কাজ দেখাচ্ছি যেহেতু আমার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড, এই কারণে আপনারা দেখবেন ক্যাম্পেইন থেকে আপনাদের এখানে আপনাদের বিষয়টা দেখবেন, আপনারা দেখবেন এখান থেকে বিষয়টা। তো এই যে আমাদের এখানকার টোটাল বিষয়টা যে আমাদের এখানে কীভাবে দেখাচ্ছে, আমরা আমাদের এখন পার্সোনাল অ্যাকাউন্ট হোক কিংবা আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, সেখান থেকে কীভাবে দেখাচ্ছে আমাদের এই ট্রাফিক অ্যাড বা আমাদের এখানে যে লিঙ্ক অ্যাড বা ক্যাম্পেইন আমরা যেটাই বলি সেটা কীভাবে আমরা সেট আপ করতে পারি, কীভাবে এখানে আমরা অ্যাড সেট আমরা অ্যাড তৈরি করার এভরিথিং বিষয়গুলো করতে পারি, তো সমস্ত বিষয়গুলো আমরা দেখলাম। এইভাবে আপনারা কী করতে পারেন, আপনারা আপনাদের যে কী করতে পারেন, আপনাদের ওয়েবসাইট বা আপনাদের কোনো দেখাচ্ছে কি আপনাদের কোনো অ্যাপস থাকলে বা আপনাদের কোনো যদি ইভেন্ট থাকে দেখাচ্ছে সেই ক্ষেত্রে, অথবা আপনার কোনো হোয়াটসঅ্যাপের কোনো বিজনেস থাকে, এসে আপনারা কী করতে পারেন এইভাবে ট্রাফিক আপনার অ্যাড বা আপনার লিঙ্ক অ্যাড বা ক্যাম্পেইন এইভাবে সেট আপ করে কী করতে পারেন, আপনারা এখান থেকে আপনাদের বিজনেসের, ঠিক আছে, আপনাদের বিজনেসের বা আপনাদের ওয়েবসাইটের দেখা গেছে আপনাদের ই কমার্স কোনো বিজনেস বা আপনাদের ওয়েবসাইটের বা আপনাদের যে কোনো বিষয় থাকুক আপনাদের ওই বিষয়ের উপরে আপনাদের ট্রাফিক নিয়ে আসার জন্য আপনারা কী করতে পারেন, এইভাবে আপনারা একটা কী করতে পারেন, আপনারা এইভাবে আপনাদের ট্রাফিক অ্যাড বা ক্যাম্পেইনটা এইভাবে আপনারা কী করতে পারেন সেট আপ করতে পারেন। এই যে আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই অ্যাডভান্স ফেসবুক ট্রাফিক অবলিক লিঙ্ক অ্যাডস অবলিক ক্যাম্পেইন @ হাউ টু ক্রিয়েট ট্রাফিক অবলিক লিঙ্ক অ্যাডস অবলিক ক্যাম্পেইন বাংলা টিউটোরিয়াল, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই JK আপডেট নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।